আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয় শাহেদ, আসেন বাবাজি, চলেন। কাছে দিন, ফিতা কেটে শুভযাত্রা উদ্বোধন করি। কাছে পাঠাবি, আগে গেটের টাকা দিন। টাকা? ছি 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 ছি, আরে বিয়ে হলো একটা মনের সাথে আরেকটা মনের সম্পর্ক, সেখানে ব্যবসায়ীদের মতো টাকার প্রশ্ন আসছে কেন? দিস ইজ অ্যাবসলিউটলি ব্যাড। ও আপনারা তো আবার গ্রামের অশিক্ষিত, গেও ইংরেজি বোঝে না। সরি, আসলে টাকা না, অন্য কিছু চান, মন চান, তাই দেব। মন দিয়ে শহরে ব্যবসা হয়, কিন্তু গ্রামে ব্যবসা হয় না, আন্ডারস্ট্যান্ড? ও সরি, শহরের ব্যবসায়ী লোকেরা তো আবার এসব ভালো কথা বুঝবে না। টাকা দিন আর কাঁচি নিন, নইলে গজ ফিতে দিয়ে রাস্তা মাপতে মাপতে চলে যান। থাকার জন্য মনের জায়গা কম থাকলে চলে যাব, তবে সাথে করে নিয়ে যাব আপনাকে, না আমার বন্ধুর বউকে। এবার বলুন, এই গেট নামক তিতুমিরের বাঁশের কেল্লার দাম কত? তিতুমিরের বাঁশের কেল্লা দিয়ে ব্রিটিশ স্বৈর শাসকদের কামানের গোলা আটকে দিয়েছিল। বাঁশ বলে কম দামি ভাববেন না, যারা চিনতে জানে তারা গবরেও পদ্ম ফুল দেখতে পায়। আমিও তাই দেখছি। এই অজুপাড়া গায়ে এমন বুদ্ধিসম্পন্ন মেয়ে বাস করে, ভাবতেই পারিনি। রিয়েলি সুপার। এই যে মিস্টার, মুখের কথা হারিয়ে গেছে নাকি? যখন চোখে স্বপ্ন এসে বসে তখন মুখে আর কোনো কথা থাকে না। দিনে জেগে জেগে স্বপ্ন না দেখে বাস্তবের মাটিতে এসে দাঁড়ান আর ওদের ডিমান্ড পূরণ করুন মিস্টার। সজীব, আই এম সজীব, এন্ড ইউ আর মিস চাঁদনি। চাঁদনি ইজ মাই নেম। হাউ মাচ ইউ ওয়ান্ট? হাউ মাচ ইউ ক্যান অ্যাফোর্ড? ফর ইউ এনিথিং, এনি অ্যামাউন্ট ইউ ওয়ান্ট। ওকে ওকে ওকে, রিল্যাক্স রিল্যাক্স। ওকে, এই যে মিস্টার, মুখের কথা হারিয়ে গেছে নাকি? দিনে জেগে জেগে স্বপ্ন না দেখে বাস্তবের মাটিতে এসে দাঁড়ান আর ওদের ডিমান্ড পুরো করুন মিস্টার। তোমার ওই চাঁদ মুখ আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে। আসলে যখন চোখে স্বপ্ন এসে বসে তখন মুখে আর কোনো কথা থাকে না। সজীব, আই এম সজীব, এন্ড ইউ আর মিস মাই নেম ইজ চাঁদনি। সজীব, কখন আসবে তুমি? সজীব 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 না রে, কার সাথে কথা বলছিস? সজীবের সাথে। সজীব? সজীব কে? কোথায় সজীব? হ্যাঁ সজীব কোথায়? সজীব কার? সজীব কে? সজীব কেন? সজীব আমি কি করে জানবো? তুই তো সজীব সজীব করে হাসছিস। মা তুমি খুব বোকা। সজীব মানে হচ্ছে সতেজ তত্ত্বাজার জীবন্ত। আমি আমার সজীব মনের সাথে কথা বলছি। থাক, মনের সাথে এক একা কথা বলে পাগল রাখ, ওসব কথা রেখে এখন ঘুমা, নিশুয়ে পর। শো, ওয়াও, বিউটিফুল। এক সেকেন্ড,
গুড মর্নিং, আই মিন সুপ্রভাত। সুপ্রভাত। কি সুন্দর অভাবনী ঘটনা, রাতে আপনাকে দেখে ঘুমিয়েছি আর সকালে উঠেও আপনাকে দেখছি। আমাকে দেখছেন মানে? কেমন চমকে উঠলেন তাই না? জোক করলাম, অ্যাকচুয়ালি গ্রাম দেখতে যাব বলে বেরিয়েছি, কিন্তু আপনাকে দেখে আমার গ্রাম দেখা হয়ে গেছে। তো আপনি কোথায় যাচ্ছেন? মা বলল শাহিদ ভাই আর শাইলাকে আমাদের বাসে খাবার দাওয়াত দিতে। খুব ভালো বলেছে, তো আমি কি দোষ করলাম? মানে আমি বাদ কেন? না মানে আপনি বাদ না, আর মা তো আর আপনার কথা জানে না তাই। আপনি তো জানেন, নাকি আপনিও জানেন না? হ্যাঁ আমি জানবো না কেন, আমি জানি। আর আপনিও আসবেন কাল বিকেলে, তাহলে আমি আসি বিকেলে। মানে আমার সকাল বিকেল রাত দুপুর সবই এখন আপনি। আপনি কি বলছেন? আমি কি, আমি কিছুই বুঝতে পারছি না। মানে আসলে আমিও না, আপনাকে দেখার পর থেকে আমার ব্রেনে সব তালগোল পাকিয়ে গেছে। রিয়েলি সরি। তা এখন সাহেবের বাসাকে কোনো লাভ নেই, ওরা সারা রাত বাসর ঘরে প্রেমালাপ করেছে, দশটার আগে বোম মারলেও ঘুম থেকে উঠবে না। চলুন না এই ফাঁকে আমরা গ্রামটা একটু ঘুরে দেখি। শহরের মানুষ আপনি, গ্রাম ভালো লাগবে? আসলে কি জানেন আমার গ্রাম দেখা খুব শখ। তাই বন্ধু সাহেব যখন বলল তার গ্রামে বিয়ে, লোভ সামলাতে পারলাম না, ভাবলাম বিয়েও খাওয়া হবে গ্রামটাও দেখা হবে। চলুন না ওদের ঘুম না ভাঙিয়ে আমরা একটু জেগে জেগে নিজেদেরকে দেখি, মানে আপনার চোখ দিয়ে গ্রামটা দেখি। আপনি তো খুব মজার কথা বল। এক সেকেন্ড। এক্সেলেন্ট। একটা কথা বলবো, আপনার মতো মজার মানুষ সঙ্গে থাকলে মনের সিংহ দুয়ারও খুলে যায়। চলুন। আরে এই গ্রামে কি পুরুষের অভাব নাকি যে গ্রামের বাইরের একটা পুরুষ লইয়া আমাকে চোখের সামনে ঘুরবি? আরে আমার কাছে আয়, আমি আছি। জোর করে কারো হাত ধরা ঠিক না, ছাড়ুন ছাড়ুন। এই ডন যার হাত ধরে তার আর ছাড়ে না। বুঝলে আমার চাঁদির কা হাত দিবি, বল বল হাত দিবি, আর কোনোদিন দিবি? ছাড়ুন ছাড়ুন। আর কোনোদিন তুই চাঁদির কা হাত দিলে তোকে আমি মেরেই ফেলবো, তো মনে রাখিস। চলুন বলছি। চাঁদনি আমি তোর সময় মতোই ধরুম, মনে রাখিস। এতক্ষণ তোর আসার সময় হলো? আর বলো না মা, শাইলার বরের এক বন্ধু এসেছে, তার আমার গ্রাম দেখার খুব শখ, তাই ঘুরে ঘুরে দেখাতে হলো। বলিস কি, তুই একা ওকে নিয়ে গ্রাম ঘুরে দেখালি? গ্রামের লোকরা কি মনে করবে? আরে এত মনে করার কি আছে,
কেউ যদি দেখতে চায় তাকে দেখাতে হয় না। বুঝলাম, কিন্তু ছেলেটা কে? সজীব। সজীব 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 ছেলেটা খুব বোকামা। ওই চেয়ারম্যানের ছেলে ডন আমাকে খারাপ খারাপ কথা বলছিল, তাই শুনে ওর মাথা খারাপ হয়ে গেছে। কি মার মারলো ডনকে! আচ্ছা তুমি বলো মা, আমাকে খারাপ কথা বলেছে তাতে ওর কি? আরো বললো আমার চাঁদনিকে কেউ খারাপ কথা বললে আমি তাকে ছাড়বো না। আচ্ছা মা, আমি ওর চাঁদনি হলাম কি করে? আসলে লোকটা না একটা পাগল, আর পাগলের কথা কান দিতে নেই। হ্যাঁ আমি, তোমাকে দেখতে খুব ইচ্ছে করলো, তাই ঘুম থেকে উঠে তোমাদের বাড়ি খুঁজতে খুঁজতে চলে এলাম। এ মা, তোমার লজ্জার শরম কিছু নেই? আগে ছিল, কিন্তু তোমাকে দেখার পর সব হারিয়ে গেছে। কেন, আমার মধ্যে কি দেখছো তুমি? তোমার মধ্যে আমি আমাকে দেখছি। যা, তোমার মধ্যে আমাকে দেখলে কি করে? আমি তো আমার মধ্যে তোমাকে দেখতে পাইনি। বুকের ভেতর যে মন আছে সে মনে খুঁজে দেখো, আমাকে দেখতে পাবে। মন আবার খুঁজে দেখা যায় নাকি? সে তো ভারী কষ্ট, বাইরে দেখা যায় কিন্তু ভেতরটা, ভেতরটা উপলব্ধি করতে হয় চোখ বন্ধ করে। হে আমার মতো, হে আমি চোখ বন্ধ করলাম। আস্তে আস্তে আমার মন বাহ্যিক জগৎ ছেড়ে আমার মনের ভেতর ঢুকে যাচ্ছে, আর সেখানে আমি তোমাকে দেখতে পাচ্ছি। তুমিও চোখ বন্ধ করো, দেখবে তোমার মনে শুধু আমি। এই বুকে কান পেতে শুনো, শুধু তোমার কথাই শুনতে পাবে। এখনো চাঁদনি আসছে না কেন? মেয়েটা কোথায় গেল? কাসিমা, তোমার একটা মাইয়া বইলা মমতায় তোমার চোখ অন্ধ হয়ে গেছে, তাই বলে গ্রামের ব্যাপক লোকের চোখ অন্ধ হয়ে যায় নাই। কি বলতে চাও তুমি? মায়া রে, দামরা গরুর মতো দড়ি ছাইড়ে দিলে তো আর চলবো না। কি সাথে মেয়ে অন্য কিছু? না চলবো না, এরা ভদ্রলোকের গ্রাম, এখানে নষ্ট আমি চলবো না। বাজে কথা না বলি, স্পষ্ট করে বলুন। স্পষ্ট করে কইতাছি? আরে ওনার কাছে কি শুনবেন, আমি স্পষ্ট করে কইতাছি। আপনার মায়া ওই শহরের পোলা লগে ঢলাঢলি করছে। সি 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 সি, কি বিয়া কাণ্ড! আরে লেহাপড়া তো আমাকে ভাই বোনরাও করতে আছে, তাই বলে সবার সামনে নাইট জায়গায় ওকে অপবিত্র বলবেন না, ও কোনো পাপ করেনি। চুপ করো, একটা শাবলিকা মেয়ে বাইরে একটা পরপর শিশুদের ধ্যান, ওরা কি সব বলে বেড়াচ্ছে? গ্রামের সহজ সরল মাইয়া পাইয়া যেখানে খুশি সেইখানে লেগে ঘুরে বেড়াও, কষ্ট নষ্ট করো। বাজে কথা বলবেন না। বাজে কথা না, আজ তোরে মাইরা হাড্ডি ঘুরে ঘুরে ফেলামু, চুরি করস করস আবার বড় গলায় চিল্লাস। বিচার হইল না, জজ রায় দিল না, সাইশবীর দ্বারা শাস্তি দিয়ে দিলি। আরে ওই ডর, বিচার কি হাতের মোয়া যে মস মস করে খেয়ে ফেলাইলি, নাকি জোর দেখাস? মামা, আরে মামু ভাগ্নি যেখানে সুস্থ ভাব সেখানে। আরে ওই মিয়া, তুমি তো গ্রামে ছিল না, তাই জানো না কি করছে তোমার ভাগ্নি। খবরদার, আমার ভাগ্নি কোনো খারাপ কাম করতে পারে না। আরে আমি গ্রামে নাই দেখে তোরা ভাবছিলি গ্রামটারে জাহান্নাম বানাই ফেলাবি? আরে আমরা না, জাহান্নাম বানাচ্ছে শহরের কোলা, ইজ্জত নিয়ে খেলতে আছে তোমার ভাগ্নির। না, আমার বন্ধু কোনো ইজ্জত নিয়ে খেলেনি, ওরা দুজন দুজনকে ভালোবাসে। আচ্ছা, লাইলি বজনার কেস, ভাগ্নি ঘটনাটা কি? হ্যাঁ মামা, আমরা দুজন দুজনকে ভালোবাসি। সুস্থ ভাব, ভালোবাসা ভালোবাসা আর কি সারছে? এখন ভালোবাসার ক্লাস নিতে হইব। এক কাম কর ডন, তোর বাপ মারে গিয়ে জিগায় ভালোবাসা কারে কয়। যা, ভালো যদি ভাইসা থাকে তাই আজকেই চাঁদনির বিয়ে করতে হইব। হ্যাঁ হ্যাঁ, আজকে চাঁদনিকে বিয়ে করতে হইব। হ্যাঁ, আজকে চাঁদনিরে বিয়ে করতে হইব।
আজই সাত দিনে বিয়ে করতে হইব। আরে বিয়ে করলেই যদি ঝামেলা মিটটা যায় তাহলে করবো। কি শহরের ব্যাটা, করবো না বিয়ে? মামা এখনই কি করে বিয়ে? তোদের কলঙ্ক ঘুচাতে হলে তোদের আজই বিয়ে করতে হবে। বলো পারবে তুমি আজ চাঁদনিকে বিয়ে করতে? পারবে চাঁদনিকে বইয়ে মর্যাদা দিয়ে ঘরে তুলতে? পারবে ওসব কলঙ্ক মিটিয়ে দিতে? হ্যাঁ পারবো, তবে সন্তান হিসেবে বিয়ের আগে বাবার অনুমতি দরকার। আমি আবার বাবার অনুমতি নিয়ে আসি। ওই শালা পালাবার ধান্দা করস, অনুমতির নাম করে এলাকা ছেড়ে পালাবি? এটা হইব না। বিয়া না কইরা তুই এখান থেকে এক পাও লড়বি না। বাবার অনুমতি লইতে হইলে টেলিফোনে লও। সজীব তুই এখনই ফোন কর। ফোন একবার বেজে আর পাচ্ছে না। রাখো নাম্বারটা আমার কাছে। 018-7500-146। নেটওয়ার্ক বিজি। তাইলে তোমার বাবার অনুমতি ছাড়াই তোমারে বিয়ে করতে হইব। কিন্তু এসব কি বলছেন আপনারা? ঠিকই বলেছে, কলঙ্ক বাতাসে আগে ভেসে বেড়ায়, তা আটকানোর একটাই পথ, শুধু বিয়ে। সজীব তোকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে আমি বিয়ে করব, তোর বাবার অনুমতি ছাড়াই। কোনো ভালো কাজে বাবা আমার পাশে থাকবে সেই বিশ্বাস আমার আছে। মামা আপনারা বিয়ের আয়োজন করুন, আমি আজই বিয়ে করব। বাহ বাহ বাহ, সুস্থ ভাব, মামলা বিশ্বাস। আমি এখনই কাজে নিয়ে আইতেছি, আইজ রাইতে বিয়ে। আমি তোমার জীবনটাকে নষ্ট করে দিলাম সুজি। না, তোমার এই চাঁদ মুখ দেখে আমার জীবন পরিপূর্ণ হলো। আজ না হয় কাল, কাল না হয় পরশু, আমি তোমাকে আমার জীবন সঙ্গী করব বলে ভেবেছিলাম। শুনো, তোমার বাবা যদি আমাকে না মেনে নেন? আমি বাবার একমাত্র সন্তান, আমার বিয়ে করা বউকে আমার বাবা অবশ্যই মেনে নেবেন, অবশ্যই মেনে নেবেন। আরে বানের পানির লাহান চোখের পানি ফালাইতেছ কেন? আরে কান্দে না, থামো থামো থামো, বেলা বেশি হইলে ঢাকায় পৌঁছাইতে রাইট হয়ে যাইব। আরে সুমসাপনে চোখের পানি ফালাইতে না। শোনো জামাই বাবাজি, আমার একমাত্র ভাগ্নিরে বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ করে যাবজ্জীবন কারাদণ্ড দিলাম, তোমার আমানত তুমি বুঝে নাও। বউরে সমাদর করো, মনে রাখো বউ হলো ঘরের লক্ষ্মী। মামা আপনারা দোয়া করবেন যেন ঘরের লক্ষ্মীর মর্যাদা আমি রাখতে পারি। আসলাও আসিদ যা দোস্ত। Oh, my God.
এমন একটা সুস্থ ভাবের মধ্যে আমার চোখের পানি চলে আসছে। হ্যালো ম্যানেজার সাহেব, কি বললেন? আমাদের গার্মেন্টস এর শ্রমিকরা স্ট্রাইক উইথড্র করেছে। ভেরি গুড নিউজ। আরো সুখবর আছে, বলুন বলুন। বাতিল হয়ে যাওয়া 30 কোটি টাকার অর্ডারটা আমরা আবার পেয়েছি। রিয়েলি ইটস এ ভেরি গুড নিউজ। কি বললেন? ভাবি ঘরের লক্ষ্মী। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি আজ বউ হয়ে ঘরে প্রথম পা দিলে, আর ঘরের লক্ষ্মীর দুয়ার খুলে গেল সালমা। আমি বউর সাথে ঘরের লক্ষ্যও পেলাম। চলে গেছ, আমার ঘরের লক্ষ্মীও চলে গেছে। এখন আমার একমাত্র স্বপ্ন তোমার ছেলেকে বিয়ে করিয়ে আমি আমার ঘরের লক্ষ্মীকে ফিরিয়ে আনব। কি বলো তুমি? আর বলতে হবে না, ঘরের লক্ষ্মীও আনতে হবে না দুলা ভাই। জুতায় গু লাগায় মুখে মারছে। কি না মানে বাড়া ভাতে ছাই দিছে, না মানে আপনার স্বপ্নে বাস দিছে। আপনার পোলা সজীব বিয়ে কইরা বউ আনছে। কি বললি? সজীব বিয়ে করে বউ নিয়ে এসেছে? হো দুলা ভাই, বউয়ের কি সুরন, বংশ নাই পরিচয় নাই, একটা রাস্তার মাইয়ারে হামদানি বংশের বউ করে আনলো। ছি 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 ছি, একটা বারো বাপের কথা ভাবলো না, ওই সন্তানকে ত্যায্য করে দেয়া অনেক ভালো। চুপ, কাকে কি করতে হবে না করতে হবে তোর চাইতে আমি ভালো জানি, আমাকে কোনো বুদ্ধি দিতে আসবি না। হ আপনি মা বাপ, আমরা কুত্তার বাচ্চা, আপনার হুকুমই তো সব। চলো যাই। ওই প্যাটি রে, না না না, ওই বউ রে ঘরে নিয়ে তুলি, আসো। নো নেভার, আমার বিনা অনুমতিতে যারা বিয়ে করতে পারে তাদের আমার বাড়িতে কোনো স্থান নেই। যা, ওদের দুজনকে আমার বাড়ি থেকে চলে যেতে বল। ইয়ে মানে যা। কি বললেন মামা? বাবা আমার বউকে নিয়ে বাড়ি থেকে চলে যেতে বলেছে? হ্যাঁ, আমি কত পায়ে পড়লাম, কত অনুরোধ করলাম, কত কাকুতি মিনতি করলাম, হাত ধরে পর্যন্ত বুঝালাম, একমাত্র ছেলে নয় তো ভুল করি। তাতে কি, বাড়ির একমাত্র ছেলে বিয়ে করে বউ নিয়ে এসেছে, আদর করে বুকে টেনে নেয়। কিন্তু কে শুনে কার কথা? উল্টা রায় গিয়া কইল আমার হুকুম ছাড়া বিয়া করছে,
আমি ওর মুখ দেখতে চাই না। আর এই নিয়ে তোমরা যদি কিছু কও তাহলে তোমাকে বাড়ির থেকে বাইরে ফেলে দিব। আমরা তোমার মামা মামি হলেও গরিব, বর্তমানে তোমার বাবার আশ্রয়ে আছি, বের করে দিলে পথে পথে ঘুরে না খেয়ে মরতে হবে। যাও বাবা, বৌনিয়া কোথায় যাইবা যাও, এখনো বেলা আছে, স্টেশনে গেলেও জায়গা পাইতে পারো। চলো চাঁদনি। না, আমি তোমার বাবার সাথে কথা না বলে এখান থেকে যাব না। কিন্তু বাবা যে সন্তানের মুখ দেখতে চায় না, সে সন্তানের বউর কথা কোনোদিনও শুনবে না, তোমাকে অপমান করবে, তুমি দুঃখ পাবে চাঁদনি। তার চেয়ে চলো আমরা আমাদের ভালোবাসা দিয়ে নতুন করে পথ চলব। যে পথে শ্বশুরের আশীর্বাদ থাকে না সে চলার পথ সুন্দর হয় না। আমি বাবার কাছে যাবই, অপমান যদি আমার ভাগ্যের লেখা থাকে তাহলে সে অপমান আমি বরণ করে নেব। আমাকে বাবার সাথে কথা বলতেই হবে। বেশ, তুমি যাও। আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমি তো তোমাকে বাড়ির ভেতরে যেতে দেবো না। আপনি কি আমি জানতে পারি এ বাড়িতে আপনার কি পরিচয়? আমার মামা সজীবের বাবা, আমার দুলা ভাই। ও, আপনি এবারের শালা আর আমি এবারের পুত্রবধূ, আপনার চাইতে আমার অধিকার এ বাড়িতে অনেক অনেক বেশি। ও মা, এই এদিকে বাড়িতে ঢুকতে না ঢুকতে অধিকারের কথা বলছে? হ্যাঁ, বলিনি, আপনারা বলাতে বাধ্য করেছেন, কারণ আমার স্বামী আমার শ্বশুরের সাথে কথা বলার পারমিশন দিয়েছে। আপনারা বাধা দেবার কে? শালা শালা। আমার বাড়িতে প্রবেশ করেছ? কোন মেয়ে তার শ্বশুর বাড়িতে প্রবেশ করবে এতে কোনো অনুমতির দরকার পড়ে না। শ্বশুর বাড়িতে আসতে ঢুকতে অনুমতি লাগে না, কিন্তু বউ হবার জন্য শ্বশুরের আশীর্বাদ লাগে, দোয়া লাগে। সেই আশীর্বাদ আর দোয়ার জন্যই আমি আপনার কাছে এসেছি। জুতো মেরে গরু দান করা আমি পছন্দ করি না। বিয়ের আগে পিতার কর্তব্য থেকে আমাকে বঞ্চিত করে বিয়ের পর আমার কাছ থেকে শ্বশুরের অধিকার চাওয়ার স্পর্ধা তোমার কেমন করে হলো? সে দোষ করলে আপনার ছেলে করেছে, আমি কোনো দোষ করিনি। তবে কেন আমার শ্বশুর বাড়িতে স্থান হবে না? প্রত্যেক স্ত্রীরই স্বামীর ঘরে ঢোকার অধিকার আছে, সেই অধিকার থেকে আপনি কেন আমাকে বঞ্চিত করবেন? অধিকার প্রতিষ্ঠার একটা সামাজিক নিয়ম আছে, সেই নিয়ম ভঙ্গ করে এসে অধিকার অর্জন করা যায় না। এ বাড়ির বউ শুধু নামমাত্র বউ নয়, ঘরের লক্ষ্মী, আর সেই ঘরের লক্ষ্মী হবার যোগ্যতা তুমি কিছু মনে করো না, তোমার মতো একটা সামান্য গ্রাম্য মেয়ের নেই। যোগ্যতা? যোগ্যতা কিসে প্রমাণ হয় বলুন তো? যোগ্যতা শিক্ষায় প্রমাণ হয়, যোগ্যতা তার গুণে প্রমাণ হয়। আমি গ্রামের মেয়ে হলো, গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, আর শিক্ষা এমনই একটা গুণ যার আলোতে শুধু ঘর নয় সমাজকেও আলোকিত করা যায়। আপনি আমাকে দেখলেন না, জানলেন না, পরিচয় পর্যন্ত হলো না, ধারণা করে নিলেন আমি ঘরের লক্ষ্মী হতে পারবো না। এই ধারণা হবার কারণ কি? হোয়াটস দ্য রিজন বিহাইন্ড ইট? গ্রামের মেয়েদের গুণ নেই, এটা কোন বই লেখা আছে বলুন? এই
আমি এই মুহূর্তে আপনার বাড়ি ছেড়ে চলে যাব। বাবা মার ঘর ছেড়ে মেয়েরা স্বামীর বাড়ি বউ হয়ে আসে বড় আশা নিয়ে। এখানে এখানে সে তার বাবা পাবে, মা পাবে, সংসার পাবে। সে আশা আপনি এমন করে ভেঙে দেবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, এক মাসের মধ্যে যদি আমি প্রমাণ করতে না পারি আমি এ বাড়ির বউ হওয়ার উপযুক্ত নই, তবে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। একটি মাস, শুধু একটি মাস আমাকে এ বাড়ি থাকার অনুমতি দিন। আমি কথা দিচ্ছি আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। কত বড় সাহস, হুকুম চাল হয়ে গেছে। আপনি আমাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না, আমি হাত জোর করে মিনতি করছি। এ বাড়ি থেকে এ বাড়ির বউকে তাড়িয়ে দিয়ে ঘরের লক্ষ্মীকে দূর করে দেবেন না। ঘরের লক্ষ্মী আর লাগব না, বাইর হ। তোরে পেশাল পারিস না, চল চল দাঁড়াও। এক মাস থাকবে, কিন্তু এক শর্তে, এই এক মাস আমার সাথে কোনো কথা বলতে পারবে না, মনে থাকে জানো। ব্যাপারটা তো বুঝলাম না, কি হল আজব ব্যাপার। আমাকে রেখে তুমি কোথায় গিয়েছিলে সজীব ভাই? আমি না অনেক কেঁদেছি। সরি, হঠাৎ একটা বিয়েতে গিয়েছিলাম। এই দেখ তোর ভাবি নিয়ে এসেছি। ভাবি? আসসালামু আলাইকুম ভাবি, আমাকে তুমি চকলেট কিনে দেবে? আমার মামাতো ভাই বাবলু, একটু বোকা। না আমি বোকা না, বোকা আমার বাবা আর মা। ওরা বলে এবারে সব কিছু খেয়ে ফেলবে। আচ্ছা তুমি বলো, ঘর বাড়ি জানালার দরজাকে চকলেট সে খাবে? কল্পনায় সবকিছুই খাওয়া যায়, তবে তুমি ভেবো না বাবলু, আমি যখন চলে এসেছি তখন কল্পনাতেও কিছু খেতে দেবো না। বাবলু এদিকে আয়। তোর ফুপা আমাদের সাথে কথা বলতে মানা করছে না? তোমরা কথা বলো না, তোমরা খারাপ, আমি কথা বলবো। না ভাই, সবসময় বাবা মার কথা শুনতে হয়, তারা যা বলে তাই করো। তোমার ভাবি ঠিকই বলেছে, তুমি যাও। তোমার ঘর কোনটা? উপরে। বাবার মুখে কথা ফুটিয়ে আমি ছাড়ব। চলো তোমার ঘরে। কি হলো, নিয়ে যাবে না? এভাবে নতুন বউ যখন ঘরে আসে সবাই কত আনন্দ উৎসব করে, দূর্বা ঘাস দিয়ে ফুল দিয়ে প্রদীপ জ্বেলে তাকে বরণ করে নেয়। আর আমার ভাগ্য এতই খারাপ যে কিচ্ছু হবে না। প্লিজ মন খারাপ করো না। তোমাকে আমি বরণ করে নেব, এসো আমার সাথে। দেখো পড়ে যাব কিন্তু। ঢাঙ্কাতো, যার বাবা বউকে বরণ করে না সে আবার নিজে কোলে করে বেহায়া কোথাকার। চুপ করো, খুব তাড়াতাড়ি ওরে ঘর থেকে বাইর করতে হইব, নইলে নতুন বউ যেরকম দেখতাছি তাতে আমরাই ফাইসা যাব। খুব মজা হবে। তুমি অস্থির হয়ো না, বাবার মনে শান্তি ফিরিয়ে দিয়ে
আমরা শান্তিতে ঘর করব। ছাদলি শোনো, তুমি আমাকে বাবার সব পছন্দ অপছন্দ বলো, আমাকে এবারে লক্ষ্মী বউ হতে হলে বাবাকে খুশি করতে হবে না, বাবার মন জয় করতে হবে। আর বাবার মন জয় করতে হলে আমাকে সব জানতে হবে, আমাকে সব খুলে বলো। ঠিক আছে, সব বলবো, সব বলবো। শোনো, দুলা ভাই যখন ওদের সাথে কথা বলবে না, তখনই আমাদের সুযোগ নিতেই হবে। হ্যাঁ, আমি চেষ্টা করব। চাঁদনি যখন ওর বাবার সাথে কথা বলতে চায়, তখন ওদের মধ্যে এমন প্যাঁচ আমি লাগামু যাতে দুলা ভাই ওই মায়ারে বাড়ি থেকে দূর দূর করে তাড়াইয়ে দেয়। আর আমি পাপ আর পোলার মধ্যে এমন প্যাঁচ লাগামু যাতে দুলা ভাই সজীবের ত্যাগ করে। আর আমি তোমাদের সব কথা ভাবিকে বলে দেবো। হ্যাঁ, কি বললি? আমি তোর মাই এক বক্তা মানে জুতা দিয়া মুছি রাখো। জ্যাঠি, কলেজ বন্ধ তাই আমি চলে এসেছি, তোমাদের আর কোনো ভাবনা নেই। এইবার সজীবকে আমি আমার কায়দায় বশ করে ফেলবো, তারপর ও আমাকে বিয়ে করবে, আর আমি হব এই বাড়ির রাজরানী। কিভাবে হবি? সজীবের তো বিয়ে হয়ে গেছে। কি বললি, বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, তাতে কি হয়েছে তুই ভাবিস না? আমরা দু নম্বরই কইরা ওই মেয়ের বিরুদ্ধে সজীবের মনটাকে বিষাক্ত করে দিব, তারপর কি হইব? তারপর তারপর সজীবের সাথে তোর বিয়ে দিব, আর তখন এই বাড়ি ঘরের সমস্ত সম্পদের মালিক হমু আমরা। পারবি না মা ওই মায়াদারে ঘর থেকে বাইর করতে? কি বলছো মা, পারবো না মানে? এই পর্যন্ত আমি কত ছেলেকে কাজ করেছি, আর ওটা তো সিম্পল, ওই সজীবকে আমি বশ করে ফেলবই। তোর বশ আমি করাচ্ছি। কদরে আমার নাস্তা দে। আমি কি তোমাকে বলেছি আমার নাস্তা দিতে? শ্বশুরকে বউ নাস্তা দেবে, তার জন্য বলা না বলার কোনো প্রয়োজন হয় না। আমি না করছিলাম। তোমাকে আর তোমার কাজের ব্যাখ্যা দিতে হবে না, তুমি যাও। এখন থেকে বাড়ির যা কাজ এক মাসের জন্য আমি সব করব। গুড মর্নিং। গুড মর্নিং বাবা। বাবার কাছ থেকে দূরে বসলে সন্তানের অপরাধ ক্ষমা হয়ে যায় বুঝি? জানো যাও। বাবা যদি জানতে চাইতেন আমার কে কে আছে, তাহলে আমি বলতাম এই পৃথিবীতে আমার মা ছাড়া আর কেউ নেই। কদরি, আজ তো মাংসের ভুনাটা দেখে খুব ভালো মনে হচ্ছে। আমি রান্না করিনি, রান্না করছে ঘরের লক্ষ্মী বৌমা। চুপ কর, সবাই ঘরের লক্ষ্মী হতে পারে না। খাবারের সাথে রাগ করতে নেই, তাহলে ভাগ্যে খাবার জোটে না। এই শুনো, খাবারের সাথে রাগ করতে নেই, তাহলে ভাগ্যে খাবার জোটে না। অন্যায় যদি করে থাকি তাহলে প্রায়শ্চিত্ত আমি করব, সজীব করবে। কিন্তু আপনি কেন না খেয়ে নিজেকে কষ্ট দিবেন বাবা? আপনি খান। তুমি পারবে না, হেরে যাবে চাঁদনি। বাবার মন গলানো অত সহজ না। হারবো বলে কি চেষ্টা করব না? মানুষ হারতে হারতে জিততে শিখে। তুমি ভেবো না, এই হারায় আমার কোনো কষ্ট নেই। এই হারাতে জয়ের জন্য আমার জিত হবে, আর এই জিত আমাকে জেতাবেই জেতাবে। আমি তোমাকে বাধা দেব না, তুমি তোমার মনস্কামনে সফল হও, এই দোয়াই করি।
বৌমা আমাদের নাস্তা? আপনারা আমার ঘরে যান, আপনাদের জন্য স্পেশাল নাস্তা বানিয়ে নিয়ে আসছি। আচ্ছা, আসার সময় তো টিনাকে সঙ্গে নিয়ে আসবেন। আচ্ছা আচ্ছা, চলো। আই নাও, তুমি খাও, আমি নিজ হাতে রান্না করেছি। চাঁদনি যখন ওর বাবার সাথে কথা বলতে চায়, তখন ওদের মধ্যে এমন প্যাঁচ আমি লাগামু যাতে দুলা ভাই ওই মায়ারে বাড়ি থেকে দূর দূর করে তাড়ায় দেয়। আর আমি পাপ আর পুলার মধ্যে এমন প্যাঁচ লাগামু যাতে দুলা ভাই সজীবের ত্যাগ করে। আর আমি তোমাদের সব কথা ভাবিকে বলে দেবো। হ্যাঁ, কি বললি? আমি তোর মায়ের পাত্তা মানে ফেলাম। তোমাদের আর কোনো ভাবনা নেই, এইবার সজীবকে আমি আমার কায়দায় বশ করে ফেলবো, তারপর ও আমাকে বিয়ে করবে, আর আমি হব এই বাড়ির রাজরানী। তুমি নাস্তা খাওয়াবে আর এসব কি শোনাচ্ছ? আপনাদের চক্রান্তের কথা এখন শুধু আপনারাই শুনছেন, একটু পরে এটা নিয়ে বাবাকে শোনাবো, তার আগে তোকে আমি এটা তো সামান্য নমুনা দেখালাম, এরপর যদি কোনোদিন আমার গায়ে হাত তুলতে আসিস তবে হাত ভেঙে গলা ঝুলিয়ে দেব। মনে রাখিস, এটা শহরের মোমের মতো মেয়েদের হাত না, গ্রামের খেটে খাওয়া মানুষের হাত। কি আমাদের কথা তুমি দুলা ভাইরা বলে দিবা? হ্যাঁ, শুধু এক শর্তে আমি ক্যাসেটটির কথা গোপন রাখতে পারি। বলো বলো, কি শর্ত? আমরা সব শর্ত মানতে রাজি। আপনি আপনার স্ত্রীর গালে এত থাপ্পড় মারবেন? আমার গালে থাপ্পড় মারবো? ওরে এত সাহস! চুপ! তুমি আমার গালে থাপ্পড় মারলা? এবার আপনি আপনার স্বামীর গালে একটা থাপ্পড় মারেন? তুমি মেরো না, তাহলে দোজখে যাবে। চুপ! ড্যাডি, ও তোমার আর মাম্মির মধ্যে ঝগড়া লাগাতে চাইছে। শুধু ঝগড়া না, আরো একটা কাজ তোমাদের করতে হবে। তোমরা আমাদের এ বাড়ি থেকে তাড়ানোর বহুত প্ল্যান করেছ, এখন তোমরা গিয়ে বাবাকে বলবে আমি খুব ভালো মেয়ে, আমার মতো ঘরের লক্ষ্মী হয় না, এ বাড়িতে আমরা যাতে থাকতে পারি তার সুপারিশ করবে। অসম্ভব, তোকে আমরা মেরে। তাহলে বাবার কাছে আমি যাই, ক্যাসেটটা শুনিয়ে আসি। না না, আমরা এখনই যাইতাছি। আহা, দাঁড়ান দাঁড়ান, আমি আগে যাই, আপনারা পরে আসুন। এখন কি হইব? বা, আপনাকে তো খুব সুন্দর লাগছে। শুনুন বাবা, ঠিক দুটোর সময় লাঞ্চ করতে আপনি বাসায় চলে আসবেন। এই শোনো, কি বলো? ঠিক দুটোর সময় লাঞ্চ করতে বাসায় চলে আসবে। আমার গাড়ি বাবা, আপনার গাড়ি বের করতে বলে দিয়েছি। তুমি গাড়ি বের করতে বলার কে? তুলা ভাই, বাড়ির বৌমা বললে তো কে বলবে? সুন্দরী ভাবির মতো ঘরের লক্ষ্মী আর হয় না। আহ, লক্ষ্মী বৌমা, কি সুন্দর নাস্তা খাইয়েছে আমাদের। আপনি বৌমাকে এক্ষুনি ঘরের লক্ষ্মী বলে ডাকুন, বলুন বৌমা তুমি আমার ঘরের লক্ষ্মী। তুই তুই আমাকে হুকুম করছিস? আবার কথা বললে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেবো, মনে থাকে যেন। আরে, ব্যথা পেয়েছেন মামা? না না, এমন কিছু না, দুলা ভাই তো একটু পেতেই হবে, বাড়ির বউকে তাড়াতে চাইলে একটা চর কেন, পঞ্চাশটা চর খাওয়া যায় যাচ্ছে। চলো। ড্যাডি, তোমার আর শেভ করতে হবে না। কেন শেভ করতে হইব না? যেভাবে গালের থাপ্পড় খাচ্ছ
তাতে গালে আর দাড়ি উঠবে না, আর সেবে টাকাও বেঁচে যাবে। চুপ। এই প্রত্যেকটা ধাপ পরে জবাব আমি দেব, এখন শুধু হজম করছি। যখন উগলে দেব তখন বুঝবি ওর ওজন কত। কিন্তু কি কইরে, ক্যাসেটটা তো ওর কাছে রয়ে গেছে। সেই ক্যাসেটটা নেবার একটা পথ বার করতে হবে। ভাবি ঘর থেকে না বের হলে ক্যাসেটটা নেবে কি করে? ঘর থেকে বের করতে হবে। কিন্তু কেমন কইরে? শোনো, চাঁদনি এখনো সময় আছে, চলো আমরা এখান থেকে চলে যাই। বাবা আমাদের এক্সেপ্ট করবে না। বাবা এক্সেপ্ট করতে শুরু করেছে। কি বলছো তুমি? ঠিকই বলছি। বাবার বুকে যখন মাঝে মাঝে যন্ত্রণা শুরু হয় তখনই বুঝতে পারি বাবা একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। কি করবে কিছুই ঠিক করতে পারছে না, তাই অস্থির হয়ে উঠছে। তুমি কিচ্ছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। আরে দূর, কিছুই ঠিক হবে না। আহা, এত সুন্দর বউ, তাকে আজ না হয় কাল দুলাভাইকে গ্রহণ করতেই হবে। বাবা বৌমা তোমরা কিচ্ছু ভাবো না, আমরা তোমার বাবারে রাজি করাই ছাড়ব। ভাবির মতো ঘরের লক্ষ্মীকে যে কেউ বুকে জড়িয়ে ধরবে, আর সে ব্যবস্থা আমরা করব। তুমি খেয়াল করেছো চেহারাটা কেমন মলিন হয়ে গেছে? মলিন হইব না, সারাক্ষণ মায়ারা ঘরের মধ্যে বন্দী থাকে, সারাক্ষণ কাজে থাকে। এই এই বলি কেমন স্বামী গো তুমি, বউরে নিয়ে একটু বেড়াইতে তো যাইতে পারো, মানুষ তো হানিমুনের জন্য লন্ডন আমেরিকাতেও যায়। কিন্তু হ্যাঁ, বেশি দূরে না যাও, ওয়ান্ডারল্যান্ডে যেতে পারো, নন্দন পার্কে যেতে পারো, একটু ঘুরে বেড়ালে ভাবির মনটাও তাজা হয়ে যাবে, জীবনে ফুর্তি আসবে, মনের দুঃখ কেটে যাবে। ঠিকই বলেছেন আপনারা। আমরা সবসময় ঠিক বলি, কিন্তু তোমরা বুঝতে ভুল করো বাবা। তোমার মা থাকলে আজ কষ্ট হতো না, তোমার বাবা তোমার বউকে স্বীকৃতি দেয়নি, কিন্তু তুমি তো স্বামী, তুমি তো বউকে একটু আদর দিতে পারো। হ্যাঁ, আজই আমি ওকে বেড়াতে নিয়ে যাব। চাঁদনি তুমি জলদি রেডি হও, যাও যাও। ঠিক আছে, আমরাও রেডি। এই এই চাঁদনি শোনো শোনো, তুমি ভেতরে যাও, আমি একটা বাইরে কাজ সেরে আসছি, তাড়াতাড়ি এসো। বাই। আমার কি সর্বনাশ হয়ে গেল, আমি সজিতকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দিয়েছি। বিমান সে আমাকে বলে কিনা আমাকে বিয়ে করে জীবনে সুখ শান্তি পেল না, সে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হবে, তাই সে আমাকে বলে তুমি আমার জীবন থেকে সরে যাও, আমি টিনাকে বিয়ে করব, সব সম্পত্তির মালিক হব আমি আর টিনা। তাই নাকি? খুব ভালো কথা বলছে। না, আমার কাছে ভালো লাগেনি, তাই আমি ধাক্কা দিয়ে গাড়ির নিচে ফেলে দিয়েছি, এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। মামা, মরে যাওয়ার আগে টিনার সাথে বিয়ে দিয়ে
ওর ঘাসটা মিটিয়ে দিন। ঠিক বলেছ। কোন হাসপাতালে? পাবনার হাসপাতালে 420 নম্বর রুমে। 420 নম্বর রুম? হ্যাঁ 420 নম্বরে। আল্লাহ গো, তুমি সঞ্জীবকে বাঁচাও। আর কি হবে? না না না, ওকে বাঁচাতে হবে না, মরুক। কিন্তু তার আগে টিনাকে বিয়ে করে মরুক। চলো ওঠো। আমার কি হবে রে আল্লাহ? ও ভাবি ভাবি, আবার আমি খবর দেন। আর খবর দিতে হবে না, খবর হয়ে গেছে কলরি বেগম। খবর হয়ে গেছে? হ্যাঁ, সজীবের কিছুই হয়নি। ওরা আমাকে চালাকি করে বাইরে পাঠিয়েছিল, তাই আমিও চালাকি করে ওদের বাইরে পাঠিয়েছি। এবার ওরা যে ক্যাসেটটা নিয়েছিল সেটা খুঁজে বের করতে হবে। চল চলেন। মামাকে তুমি হাসপাতালে পাঠিয়েছো? হ্যাঁ পাঠিয়েছি। কেন? তোমাকে দেখতে। আমাকে দেখতে? আমার আবার কি হয়েছে? হায় হায়, আমরা সারা দুনিয়া খুঁজে বেড়ালাম আর তুমি এখানে। মামা, কাজ শেষ হয়েছে? হবে কি করে, সজীব তুই এখানে। আমার স্বামী আমার কাছে থাকবে না তো কোথায় থাকবে? কোথায় গিয়েছিলেন আপনারা? তোমারে দেখতে। হোয়াট? আমাকে দেখতে? হ্যাঁ। আহা, সজীবকে হাসপাতালে খুঁজতে গিয়ে অনেক কষ্ট হয়েছে না? আমারও না অনেক কষ্ট হয়েছে এটা খুঁজতে গিয়ে। এই এটা কি? এটা একটা হাতিয়ার, বন্য জানোয়ারদের পোষমানাতে গুলি ভরে রেখেছি। তুমি বুঝবে না, তুমি যাও উপরে গিয়ে কাপড় চোপড় বদলাও। যাও না প্লিজ। যাচ্ছি। যাও। আপনারা আমাকে দশ খাইয়ে ক্যাসেটটা নিয়ে গিয়েছিলেন, আমি আপনাদের দশ খাইয়ে আবার ক্যাসেটটা নিয়ে নিয়েছি। এর জন্য একটা ছোট্ট কাজ করতে হবে। যান বাবাকে গিয়ে বলেন ঘর থেকে তার স্ত্রীর ছবিটা নামিয়ে ফেলতে। পাগল নাকি? তাহলে তো দুলা ভাই বাড়ি থেকে আমাদের পথে নামিয়ে দেবে। আমি তো চাই আপনারা পথে নামুন, তবে এভাবে না, একটু কষ্ট করে। আমাকে তুমি মাফ করে দাও। খবরদার, আমার পায়ে স্পর্শ করবেন না। যান বাবাকে গিয়ে বলেন ঘরের লক্ষ্মীর ছবি নামিয়ে আমার ছবি টাঙাতে, নইলে এই ক্যাসেট নিয়ে। না না, ওই কাজই করো না, আমরা এখনই যাচ্ছি, চলো। ছবিটার দিকে তাকাইলে আপনার বুক দুঃখে ভাঙে আসে। ওই কুফা ছবিটা এই ঘর থেকে বাইর করে ফেলাইয়া ঘরের লক্ষ্মী বৌমা চাঁদনির ছবিটা লাগাই দিই। কি বললি তুই? বের হ এখান থেকে, বের হ বলছি।
আরামজাদা আম্মা কাটিল যে খাবে তোমার বাবা কাঠি লজেন্স খেয়ে এসেছে, ওটাই এটার চেয়ে বেশি মিষ্টি। হ্যাঁ হ্যাঁ ধরুন এখনই দিচ্ছি। চাঁদনি তোমার হাসান মামার ফোন। ভাইয়া চকলেট খাবে? ভাইয়া ভাইয়া মামা ভাগ্নি কেমন আছিস? আরে আমি তোর বাবু। খুব ভালো মামা। আমি জানি তুই ভালো থাকবি। শোন এই দুনিয়াতে ভালো মানুষ কখনো খারাপ থাকতে পারে না। আর শোন তোর তোর মায়ের কথা। চাঁদনি মা কেমন আছিস? ভালো ভালো মা, খুব ভালো। মিথ্যে বলছিস না তো? সত্যি বল। সত্যি বলছি মা, খুব ভালো। তোমরা কেমন আছো? আমরা ভালো। তোর শ্বশুর তোকে গ্রহণ করেছে? রাগ করেনি তো? না মা, আমার শ্বশুর খুব ভালো মানুষ, বাবার আদরের কথা মনে নেই। কিন্তু এখানে এসে শ্বশুরের কাছে বাবা আর শ্বশুরের আদর পাচ্ছি মা। মা তোমার শরীরের দিকে যত্ন নেবে, আর মামাকে বলবে তোমাকে ছেড়ে কোথাও যেন না যায়। হ্যাঁ বলবো, তুই ভালো থাকিস মা। হ্যালো 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 ভাই, চাঁদনির কথা শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো তোমার জন্য মন কানতেছে না রে ভাই। সজীবের বাবার মতামত না নিয়ে হঠাৎ করে বিয়ে দিয়ে দিলাম, মনে হচ্ছে কাজটা ঠিক হয়নি। ভাই ভাই আমার একবার গিয়ে দেখে আসো, আমার মনটা শান্তি পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি কাইলে গিয়ে দেখে আইসা তোমার একটা সুস্থ ভাবে খবর দিব। মার গান? মা গান গাইতো? স্যার মা, আমার কত আশা ছিল আমার ছেলেকে আমার পছন্দ মতো মেয়েকে বিয়ে করিয়ে এবারের ঘরে লক্ষ্মী বানাবো, কিন্তু আমার সে আশা কাচের মতো খান খান করে ভেঙে দিয়েছে তোমার ছেলে। মা কত আশা ছিল আমার বউকে তুমি ঘরের লক্ষ্মী করে বরণ করে নেবে, কিন্তু তুমি নেই মা। কেউ আমার বউকে বরণ করেনি মা। সালমা তুমি ওকে বলে দাও বউ বরণ করার মতো কোনো পরিবেশ তোমার সন্তান রাখেনি, একমাত্র সন্তান হয়ে বাবার স্বপ্নের মধ্যে প্রচন্ড আঘাত করেছে। তুমি ভাবতে পারো সালমা, সে বিয়ে করার আগে বাবার অনুমতিটুকুও নেয়ার প্রয়োজন মনে করেনি। বিয়ে আমি বাবার অনুমতি নিয়ে করতে চেয়েছিলাম মা, ফোন করেছিলাম, বাবা মোবাইল চেক করলেই সেই নাম্বার সময় তারিখ সব দেখতে পাবে। ফোন করে বাবার অনুমতি নেবে কেন? বিয়েটা কি একটা সস্তা বাঁধন? বিয়েটা কি একটা ছেলে খেলা? যে এখনই না খেললে সে খেলা শেষ হয়ে যাবে। বিয়ে একটা চিরকালের বাঁধন, সেই বাঁধনের জন্য ভেবে চিন্তে দশজনের সাথে কথা বলে মেয়ে দেখে দিন ক্ষণ ঠিক করে বিয়ে হয়, এবং সেটাই আমাদের বাঙালির চিরকালের নিয়ম, টেলিফোনে হয় না। আমিও জানি মা, কোনো সন্তানই চায় না তার বাবা মার বিনা অনুমতিতে
সে বিয়ে করুক, আর যার আমার মতো মহান বাবা আছেন তার তো চাওয়ার প্রশ্নই ওঠে না। তবুও এমন কিছু পরিস্থিতির সৃষ্টি হয় যাতে ইচ্ছের বিরুদ্ধে মানুষকে অনেক কিছু করতে হয়। তখন পরিস্থিতি এমন ঘোলাটে ছিল যে আমি বাবার অনুমতি নিতেও আসতে সময় পাইনি। ভেবেছিলাম বাবা বুঝবে, কিন্তু বাবা আমাকে বুঝলো না মা। তুমি থাকলে তুমি বুঝতে পারতে মা। আমি এত অভাগা যে মায়ের স্নেহ মমতা থেকে বঞ্চিত হয়েছি, আর আমার বাবা থেকেও নেই মা, থেকেও নেই, থেকেও নেই মা, থেকেও নেই, থেকেও নেই মা।
দিন পর যেন এ বাড়িতে আবার আনন্দ ফিরে এলো। আমি 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 তোমাকে ভুল বুঝেছিলাম মা, তুমি ঘরের লক্ষ্মী। ঘরের লক্ষ্মীকে আমি দেখতে পাইনি, আমাকে তুমি ক্ষমা করে দাও। এসব কি বলছেন বাবা? আমার বাবা নেই, আপনি সব, আপনি তো কোনো ভুল করেন, সব ভুল তো আমাদের। সেই ভুল ক্ষমা করে আপনি আমাদের বুকে টেনে নিন বাবা। নেব, এখন আর কোনো ভুল নয়। আমার ছেলের মনের দুঃখের কথা আমি শুনতে পেয়েছি। সুজিত এদিকে আয় বাবা, এদিকে আয়। তোর মানে আমি তো আছি বাবা, তোর বউকে আমি বরণ করে নেব বাবা। বাবা, বাবা কি মধুর সুস্থ বাবা, ভাগ্নে আইসা পড়ছি। মামা, মামা কেমন আছো? ভালো তো বাবা? জি ভালো তো। তুই তোর মার লোকের টেলিফোনে মন খারাপ করে কথা বলি না, মায়ের মন তো কান দে, আমারে পাঠাই দিছে তোর খোঁজ খবর নিতে। আমি সাদনির মামু, অ্যাডভোকেট আহসান আলী, মানে মানুষের মুশকিল আসান করি। একেবারে খাঁটি গুড়ের মিষ্টি। খুব ভালো করেছেন এসে, আমি খবর দেবো ভাবছিলাম, তাই না রে? আরে ভাবতেই হইব, এইটারই কয় এই টেলিপ্যাথি। শুনুন মিস্টার মামা, আমার ছেলে হুট করে বিয়ে করে ফেলেছে, তাই রাগ করে আমি কাউকে জানাইনি, এখন রাগ মিটে গেছে। আরে মিটতেই হইব, আমার ভাগ্নি যেখানে যাইব সেইখানে কোনো রাগ বিরাগ থাকতেই পারে না, সব সুস্থ ভাব। কারেক্ট, চাঁদনি শুধু বৌমা না, না না না, এ ঘরের লক্ষ্মী। আগামী রোববার বিরাট পার্টি করে সবাইকে বৌমার সাথে পরিচয় করিয়ে দেবো। আর আপনি চাঁদনির মাকে নিয়ে, মানে আমার বেন সাহেবাকে নিয়ে অবশ্যই চলে আসবেন। আসবো মানে মনে করেন আইসা পড়ছি, আমি গেলাম আর এই আসলাম। সজীব, বিরাট ধুমধাম পার্টির আয়োজন কর। মানে একটা একটা বিকট সুস্থ ভাব। জি সুস্থ ভাব। কি খবর? সুস্থ ভাব, দারুণ সুস্থ ভাব। সে বিশাল কাণ্ড, আমার ভাগ্নি বড় সুখে আছে। সত্যি বলছো ভাইজান? আরে সত্যি মানে নিজের চোখে দেখাইলাম। শোনো, কালকে আমাগুলো দাও, বিশাল অনুষ্ঠান। আসসালামু আলাইকুম, আমার পুত্র বধূ। আসসালামু আলাইকুম। আমার ভাগ্নে, ভাগ্নের বউ। বৌমা, তোমার মা আসলো না? আসবে বাবা, সকালে ফোনে কথা হয়েছে, মামাকে নিয়ে মা চলে আসবে। বাহ, চমৎকার সুস্থ ভাব, বিরাট পার্টি। বুঝছো তোমার মায়া কেমন সুখে আছে? ভাগ্নে, মামু আইসা পড়ছে। তোমার কি করে সাহস হলো এ বাড়িতে ঢোকার? বাবা, উনি আমার মা। তোমার মা হতে পারে, কিন্তু আমার স্ত্রীর খুনি। বাবা, এসব তুমি কি বলছো? ঠিকই বলছি, এই মহিলাই তোর মার বান্ধবী সেজে তোর মাকে খুন করে এই বাড়ির ঐতিহ্য হীরের হার নিয়ে পালিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এই তো সেই খুনি, এতদিনে ধরা পড়ছে আসল খুনি। দাওয়াত করে আইনা বুঝে অপমান করতেছেন? অপমান নয়, যা সত্যি তাই বলছি।
রহমান জি, পুলিশে ফোন কর। ঠিক ঠিক আছে দুলে ভাই। বাবা, আপনি আমাকে অপমান করুন, আমি কিছু মনে করব না, কিন্তু আমার মাকে খুনি বলে অপমান করবেন না। বাবা, আমার বিয়ের পার্টি কি বউকে বরণ করার জন্য নাকি অপমান করার জন্য করেছো? আমি তো ঘরের লক্ষ্মী বরণ করতে চেয়েছিলাম, কিন্তু জানতাম না ও একটা বিষধর সাপ। বিশ্বাস না হলে ওকে জিজ্ঞেস কর। মা বলো, মা বলো, উনি যা বলছে সব মিথ্যে, বলো। চুপ করে থাকবেন না, বলুন, আমার বাবা সব কথা মিথ্যে, আপনি আমার মার খুনি না, বলুন। আরে তোর তোর কোনো ভয় নাই, তুই চুপ করে থাকিস, তা সত্যি কথা কর, কতই খুন করস নাই। খুনি অপরাধীর মুখে কখনো কোনো ভাষা থাকে না। দারোগা সাহেব, এই সেই মহিলা, আজ থেকে 18 বছর আগে আমার স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায়, ওকে নিয়ে যান। দাঁড়ান দারোগা সাহেব, আই এম অ্যাডভোকেট আসান আলী, সবার মুশকিল আসান করি, এম এ এল এল বি ফার্স্ট ক্লাস ফার্স্ট, কোনোদিন মিথ্যাকে স্লোরি নাই। আমার একটা মিনিট সময় দেন, একটা মিনিট, আমি প্রমাণ করে দেবো আমার বোনে খুন করে নাই। ওই ওই, তুই চুপ করে থাকিস না, তুই সত্যি কথা বল, তুই খুন করস নাই। আরে কো বলো মা, সব মিথ্যে, বলো মা বলো। ইউ আর আন্ডার অ্যারেস্ট, চলুন আসুন। কলঙ্ক থাকে তা আরেকবার প্রমাণ হয়ে গেল। ছি 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 ছি, খুনির মেয়ে চৌধুরী ছেলের বউ, ঘরের লক্ষ্মী ভেবেছিলাম, এখন দেখছি কালকে উঠে ঘরের বউ হয়ে ঢুকেছে, না জানি কতজনকে শেষ করে দেয়। এই চলো চলো সবাই, চলো 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 চলো। জয় সাহেব, সাদনি বড় ভালো মাইয়া, ওরে আপনারা ভুল বুঝেন না, আমি ওর ক্যারেক্টার সার্টিফিকেট টেস্টিমোনিয়াল সব দিতে পারি, ওই বাড়ির কোনো ক্ষতি করব না। কোনো খুনির মেয়ের এ বাড়িতে স্থান নেই, বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। সজীব সজীব, তুমি তোমার বাবার একটু বোঝাও, তোমার শাশুড়ি খুন করে নাই, ও সম্পূর্ণ চুপ করুন, সত্য মিথ্যার প্রমাণ হয়ে গেছে, এটা যদি সত্যি না হতো তাহলে উনি অস্বীকার করতেন, কিন্তু করেনি, ওনার মুখে কোনো কথা ছিল না, তাতেই কি প্রমাণ হয় না যে আমার বাবা যা বলেছে সব সত্যি? আর সত্য বলেই একটা খুনির মেয়েকে এ বাড়ির ঘরের বউ করে রাখবি কিনা সেটা তোর সিদ্ধান্ত, কিন্তু আমার সিদ্ধান্ত শুনে রাখ, ওই মেয়ের আর কোনোদিন এ বাড়িতে জায়গা হবে না। আপনার দুটা পায়ে ধরি, দয়া করে আপনি আমার ভাগ্নের সংসারটা ভাঙিয়ে দিয়েন না। গেট আউট, গেট আউট, নইলে দারোয়ান দেখে ঘর ধরে বের করে দেব। বিয়ে সাহেব, একবার কইছেন, আরেকবার কইলে কিন্তু অসুস্থ ভাব, কি করবেন কি করবেন, ভুলে যাবেন না এটা আমার বাড়ি। না মামা না, আমার শ্বশুরকে কিছু বলবেন না। সজীব সজীব, তুমি কিছু বলো। হ্যাঁ, আমাকে কিছু বলতেই হবে। শোনো চাঁদনি, তুমি একটা খুনির মেয়ে, আর আমার মায়ের খুনির মেয়ে আমার বউ হতে পারে না। এই মুহূর্তে তোমরা আমার বাড়ি ছেড়ে চলে যাও। চলো বাবা। এই যে শুনলে তো, এবার বের হও। খুনির মেয়ের কত বড় সাহস, ঘরের লক্ষ্মী হতে চায়। আজকে যে ঘরের লক্ষ্মীর আপনি বাইর করে দিলেন, একদিন সেই লক্ষ্মীরে ফেরাই আনতে আমার কাছে যাওয়ার লাগবো, এইটা আমার চ্যালেঞ্জ। চল ভাগ্নি। জানিস তো মামা,
থাকবে যেখানে, সুস্থ ভাব সেখানে। হ্যালো, কে? ম্যানেজার সাহেব। কি বললেন? আমাদের গোডাউনে আগুন লেগেছে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, চাঁদনি মা, তুই এখানে কেন এলি? মা, মা, ওরা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। বের করে দিয়েছে? তয় কি, খুনির মায়ারা আদর করে ঘরে রাখবো, ও গোপোলার আবার খুন করার লেগে ওর কোথাও লাগা হইব না। সবাই কয় ওই দেখো খুনির মায়া। সবাই ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। বলো মা, আমি এখন কোথায় যাব, কি করব? কি আর করবা, তুমিও একটা খুন করে জেলের মধ্যে আইসা পড়ো। মাই বেটি মিল্লা এখানে বুক জড়াজড়ি করে থাকে কেন? খুনি গলে গিয়ে এই জেলখানার চেয়ে বড় বেহেস্তার কিছুই নাই। আমি গ্রামে ফিরে যাই, খুনির মাইয়ারে গ্রামে রয়ে গেলে আমার যে একটা সততারি মেজ আছে সেইটা নষ্ট হয়ে যাবে। অসুস্থ ভাব, আসি। সালাম আলাইকুম। দাঁড়া ভাইয়া, আমি খুন না, আমি খুন করি নাই, বিশ্বাস কর ভাইয়া, আমি খুন করি নাই। যে মেয়ের জীবনের মঙ্গলের জন্য আমি খুনি সেজে পালিয়েছিলাম, সে মেয়েরই যখন ঘর ভেঙে যাচ্ছে তখন আমাকে আজ সব খুলে বলতেই হবে। বলো মা, কি সত্যি, খুলে বলো। বলবো মা, বলবো, আমার জন্য না হোক তোর সংসারের জন্য আমাকে সব ঘটনা খুলে বলতেই হবে। তোকে নিয়ে আমার আর তোর বাবার সুখের সংসার ছিল, কিন্তু একদিন অফিস থেকে তোর বাবার লাশ ফিরে এলো। সেদিন ছিল হরতাল, সন্ত্রাসীরা বাসে আগুন ধরিয়ে দেয়, তাতে তোর বাবা মারা যায়, মারা যায়। তারপর খুব কষ্টে দিন চালাতে থাকি, একসময় আর পারি না, গ্রামে ফিরে যাবার সময় রাস্তা সালমার সাথে দেখা, তারপর সে তার বাড়িতে নিয়ে যায়। হ্যাঁ, আমি থাকতে তুই চাঁদনিকে নিয়ে দেশে চলে যাবি? তা কোনোদিনই হতে পারে না। কিন্তু চাঁদনির বাবা মারা যাওয়ার পর আমার এমন কোনো আইনি যে এখানে থেকে চাঁদনিকে আমি পড়াতে পারবো। দেশেই বা তোর কে আছে? ওখানে আমার একটা ভাই আছে, আর কিছু জায়গা জমি আছে, তা দিয়ে চলে যাবে। ওরকম দিন চলে গেলে তো চলবে না ভাবি, আপনার মেয়ের সামনে ভবিষ্যৎ, জীবনের অনেকগুলো ধাপ পার হতে হবে, সেই ভবিষ্যৎ নষ্ট করার অধিকার তো আপনার নেই। কিন্তু কোনো কিন্তু নেই ভাবি, আপনাদের আর যাওয়া হবে না। কি বলো, চাঁদনিকে স্কুলে ভর্তি করে দাও, আমার সজীবের সাথে চাঁদনিও মানুষ হবে। না না, তা হয় না। কেন হয় না? তুই আমার জন্য জীবনে অনেক করেছিস, আজ আমি তোর জন্য কিছু করবার সুযোগ পেয়েছি। এই রহমান, আমেনা, আয় আয় আয়। জি জি আপা। ওপরের আমার পাশের রুমটা পরিষ্কার করে দাও, আজ থেকে ওরা ওখানেই থাকবে। তারপর খুব সুখী দিন যাচ্ছিল, ভুলে গিয়েছিলাম তোর বাবার দুঃখ, অভাব অনটন সব ভুলে গিয়েছিলাম। কিন্তু একদিন সালমা, অফিসের একটা কাজে আমাকে চিটাগাং যেতে হচ্ছে। হ্যাঁ, চিটাগাং হঠাৎ? ওখানে নতুন একটা বিজনেসের চুক্তি হবে। কিন্তু? কোনো কিন্তু নেই, মাত্র দুদিন, আর এখন তো তোমার বান্ধবী রাহেলা আছে, দেখতে দেখতে সময় কেটে যাবে। কেন দুলা ভাই, আমরা আছি না? হ্যাঁ ভাই, চাচা তো ভাইয়ের শালার শালা, আমি আপনার শালার মালা, মানে বউ। হ্যাঁ, আপনারা সবাই সালমার খুব নিকট আত্মীয়। শোনো, আমি বাইরে যাচ্ছি, দয়া করে ঘরের দিকে একটু নজর রাখবে। সালমা, এই ব্রিফকেসে 25 লক্ষ টাকা আছে।
কি আশ্চর্য, ভয় পাচ্ছ কেন? আলমারিতে তুলে রাখো। না 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 না, এত টাকা বাসায় রাখার দরকার নেই, তুমি ব্যাংকে পাঠিয়ে দাও। আরে বাসায় রাখতে হবে না, কাল সকালে ক্যাশিয়ার আসবে, ব্যাংকে পাঠিয়ে দিও। রাখো। ব্যাংকে পাঠিয়ে দিও। আচ্ছা আচ্ছা দেব। আচ্ছা কি হলো? পঁচিশ লক্ষ টাকা, ওই টাকা পাইলে আর এখানে পয়দা গোলামি করতেই বলা। ও তোমার মায়া পোলার ভবিষ্যৎ নিয়ে আর ভাবতেই না। ওই টাকা দিয়ে ব্যবসা করুম, বাড়ি কিনুম, গাড়ি কিনুম, তুলা ভাইয়ের মতো হুকুম কেনা চলুম। হ পায়ের উপর পা তুইলা বৈশা বৈশা রাজরানীর মতো খাম, আর বুবুর মতো হিয়ার হার গলায় পইরা ঘুইরা বেড়ামু। তুলা ভাই বাসায় নাই, এই সুযোগে টাকাটা চুরি করিয়া পালাইতে হব, আর আইডি কামটা সার ধরব। মিনা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমাদের সব কথাই রাহেলা শুনে ফেলছে। তাহলে কি হইব? রাহেলা যদি সব বললে দেয় তাহলে তো আমাকে আমাকে পথে বসতে হইব। না, তার আগেই রাহেলার মুখ বন্ধ করতে হইব। যা শুনলাম সব সালমাকে বলতে হবে, কিন্তু সালমা তো সজীবকে নিয়ে স্কুলে গেছে, এখন কি করি? সালমা আসুক তারপর সব বলবো। আমি আমি এখন কোথায় গিয়ে লুকিয়ে থাকি? রাহেলা, রাহেলা, সজীব তুমি যাও কাপড় পাল্টাও। হ্যাঁ, আমি চাঁদনিকে ঘুম পাড়িয়ে আসছি। গুড বয়। এই যে চাঁদনি মামুনি, কাঁদছো কেন? কাঁদে না সোনা মুনি, ঘুমাও ঘুমাও ঘুমাও। সালমা, 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 আমার বুহুরে মায়ের হারাইছে, আমি আমার বুহুরে মায়ের হারাইছে, আমার বুহুরে মায়ের হারাইছে। আমি খুন করিনি, আমি খুন করিনি। বাড়িতে হাত কেউ মারতে দেখে তুমি খুন করছো? হ্যাঁ, তুমি সারা এই ঘরে কেউ ছিল না। আমি বিশ্বাস করো আমি খুন করিনি। আমি বিশ্বাস করতে পারি, আমি না বিশ্বাস করতে পারি, কিন্তু মানুষে তুমি কিভাবে বিশ্বাস করাইবা যে তুমি খুন করো নাই? তোমার ঘরে ভুল লাশ, তুমি ছাড়া এ ঘরে কেউ ছিল না। আমি শুধু ধরেছিলাম। ওরে মারতেছো কেন? ওনে একটা ভুল করে ফেলাই, তাই বলে মারতে হবে নাকি? ভাই যদি জানতে পারে তাহলে তোমারে পুলিশ হইব, আর পুলিশে দিলে তোমার ফাঁসি হইব, তখন তখন তোমার এই মাইয়া রাস্তায় ঝাঁটা খেয়া মানুষ হইব, সবাই বলবে খুনি মাইয়া। শোনো, যদি বাঁচতে চাও তাহলে তাড়াতাড়ি চান্দ্রে লইয়া এখানে ফলে। আমি চলে যাব, আমি খুন করিনি। বিনা অপরাধে পুলিশ আমাকে ধরবে, আমি চাঁদনি রাস্তা যাটা খেয়ে মরবে, তা হবে না। আমি চলে যাবো, আমি চলে যাবো। হয় না, হয় এইবার হয়েছে কামের কাম। আমি না, টাকাটা আমরা চুরি করি, আর দুলাভাই আসলে কমু, রাহেলা চুরি কইরা বুবুরে খুন কইরা পড়ায় গেছে। এই দেখো, আর দুলাভাই এনে বলবা যাইবার সময় হীরার হারটাও চুরি করে নিয়ে গেছে।
হায় হায় দুলা ভাই, বুবু খুন হয়ে গেছে, আমার বুবু খুন হয়ে গেছে। মনির সাহেব, খনিকে ধরার সব ধরনের চেষ্টা আমরা চালিয়ে যাব। দরকার সাহেব, আমার স্ত্রীকে কে খুন করেছে আমি জানি না, তবে কে আবার দুধ দিয়ে যে কালসা পড়ছিলেন তো বান্ধবী রায়লা বুড়ে খুন করিয়া 25 লক্ষ টাকায় পালিয়ে গেছে। দুলা ভাই, আর যাইবার সময় বুবু হীরার হাতটাও নিয়ে গেছে। দারোগা সাহেব, সবকিছুই তো শুনলেন। আপনি ভাববেন না, আমরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাব, খুনিকে অবশ্যই গ্রেফতার করব। সেই থেকে চাঁদদিকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় পালিয়ে বেরিয়েছি, তারপর একসময় গ্রামে ফিরে যাই। বিশ্বাস করো তোমরা, আমি খুন করিনি, আমি খুন না রে মা, আমি খুন করিনি। মা, আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি না, আমি জানি তুমি খুনি হতে পারো না। সুস্থ ভাব, আরে দুনিয়ায় সূর্য পূর্ব দিক ছাড়া পশ্চিমে উঠতে পারে, আমার কাছে জাম ধরতে পারে, কিন্তু আমার বইনে খুন করতে পারে না, আমার বইনে খুন করতে পারে না। শোনো, তোমার মুখ থেকে আসল ঘটনা শোনার জন্য তোমারে খুনি বলে খেপায় দিছিলাম। ভাগ্নি, তুই কিছু কর। তোমাকে কথা দিচ্ছি মা, যেমন করেই হোক তোমার মাথা থেকে খুনির কলঙ্ক আমি মুছে ফেলবই, আর যারা তোমাকে খুনি বানিয়েছে তাদেরকে আমি জেলখানায় ঢুকিয়ে ছাড়বই। আরে মা, মো ভাগ্নি যেখানে সেখানে। ওরে বাবা, বৌনা যেন কাল সাবা ছিল, সবসময় ভয় থাকতাম কখন না জানি সবল দেয়। শান্তি, শুনো, এইখানে এইভাবে আর বেশি দিন থাকা ঠিক হইব না, জলদি যা পারো গুছাইয়া নিয়ে চলো, আমরা পালাই। মাম্মি, এখন তো ওই বউ নেই, সজীবের সাথে আমার বিয়ে দিতে আর কোনো অসুবিধা হবে না। নেটিনা, কাটি লজেন্স খা, আর বৈশা বৈশা স্বপ্ন দেখ। তুই খা। হঠাৎ ভাঙ্গ গেল, কে যেন তারা কইরা এখানে নিয়ে আইল। বম ভোলানাথ, এইখান দিয়ে যাইতেছিলাম, গন্ধ পাইলাম, শয়তানের গন্ধ পাইয়া ঢুকিয়া পড়িলাম। বল, তোদের মধ্যে রহমান আর আমিনা কে আছে? আমি রহমান বাবা। আমি আমিনা বাবা। আর আমি টিনা। বহুত আচ্ছা, বহুত আচ্ছা, দুই শয়তানের জায়গায় 3 শয়তান পাইয়া গেলাম। দেখি তোর হাতটা দেখি। বাবা, পাইয়া গেছি, বহুত আচ্ছা, আরে পাইয়া গেছি, একে খাঁটি শয়তানের হাত, মাইন্সে স্বপ্ন দেখে চোখে, আর ও হাত তো স্বপ্নে ভরা। ইবলিস টিক্কা শুরু করিয়া বড় বড় শয়তানের রাত তোর কাছে হার মানিয়াও দেইবে, তুই হইবি এই বাড়ির মালিক, বাড়ির সব কাজ তোর হুকুমে হইবে। আস্তে বলো, এ বাড়ির মালিক দুলাভাই শুনলে মেরে বের করে দেবে। ব্রহ্মনাথ, আরে বাহির করবে না, তোর হাতে রাজ্য আছে, রাজা হোক রাজা হোক। আর তোর বউ হইবে রাজ রানী, তাহলে আমি হব রাজকন্যা। তুই তুই কোচ হতে পারবে না, তুমি একটা জিনিস হইতেই পারবি, এই বাড়ির মালিকের পোলারিয়া কইরা ঘরের মালিকানি হইতে পারবি। কিন্তু কিন্তু কি বাবা? কিন্তু শিক্ষা লাগবে শয়তানের ট্রেনে। হ্যাঁ, সাজীবকে বিয়ে করে ওকে বোস করার জন্য যত মন্ত্র আছে আমার দিদি ভাই শিখাইয়া দেবে, ওকে এখানে যত্ন করিয়া রাখিতে হইবে। না না, আমি থাকিব না, পায়ে ধরিয়া বলিলেও থাকিব না, ওদের কোটি কোটি টাকা লাভ হইয়া যাইবে গুরু, তবে আমার কি হইবে? আরে হবে হবে, সব কিছু হবে,
কোটি টাকার ইজ্জত হবে, কোটি টাকার মান সম্মান হবে। হ্যাঁ, আরে জলদি করিয়া পায়ে ধো। তোমাকে আমরা যেতে দেবো না মা। ও কিছু না, ও কিছু না, আমার দিদি ভাইয়ের একটু ঘোড়া রোগ আছে, মাঝে মধ্যে লাথি মারিয়া দেয়, তবে ওটা সহ্য করে থাকতে পারলে সমস্ত বাড়ির মালিক হবি তোরা। তখন দেখবি বেদের মেয়ে জ্যোৎস্নার মতো খালি টাকা পড়তেই থাকবে, টাকাই টাকা, টাকাই টাকা, টাকাই টাকা, কোটি টাকা। আর চলিয়া গেলে যাবে না, যাবে না, ইয়ে আমাকে আমাকে বাড়ির মালিক না করে আমরা যেতে দেবো না। এক শর্তে থাকতে পারি, কেউ আমার কাজে বাধা দিতে পারিবে না। তা দেবো না, কিন্তু দুলাভাই কি বলবো? বলবে নতুন কাজের মেয়ে কমলা বেগম। ভাবি চলে যাবার পর কদরী বেগম দেশে চলে গেছে, এখন তার জায়গায় কমলা বেগম এসেছে। মাদার, এর মধ্যে একটি কথা আছে, আমার দিদি ভাই একটু পর্দা করে। কোনো পর্দা নষ্ট হবে না। হ্যাঁ, ওর পর্দা নষ্ট হয়ে গেলে তোদের সৈতারি সাফাস হয়ে যাবে, তখন তোমাদের রাজা রানী রাজকন্যার স্বপ্ন শেষ হইয়া দেখবে। আমি চলিয়া যাইতেছি, তুমি এখানে থাকিয়া তোমার কাজ করিয়া নাও। হ্যাঁ, আমার দোয়া আর আশীর্বাদ তোমার সাথে সাথে আছে। হা হা, কেয়া বাত হ্যাঁ, জানে রাখা, তুমি তোমার মতো থাকবে, কোনো সমস্যা হবে না, কি বলো? হ্যাঁ, তুমি তোমার মতোই থাকবা। আমার ফাইল, আমার ফাইল গেল কোথায়? হ্যাঁ, গেল কোথায়? কদরী, রামান, আমিনা, সব গেল কোথায়? আমি আইছি। তুমি কে? তুমি তুমি দুলা ভাই, নতুন কাজের মেয়ে কমলা বেগম। স্বামী শ্বশুর বড় হারামি, মাইরা বাইর করে দিছে। স্বামী শ্বশুর খুব ভালো, তাই তাগো বাড়িতে কতগুলো অস্ট্রিত শয়তান থাকে, খায় আপনাকে মতো। তারাই আমারে তাহাইয়া দিছে। কদরী কোথায়? ছুটিতে গেছে। এই যে আব্বাজান, আপনার ফাইল, আর কিছু লাগবে? না 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 না, তুমি কাজের মেয়ে হয়ে এই ফাইল কি করে খুঁজে বের করলে? আমার হাতে জাদু আছে। বেয়াদবি মাফ করবেন আব্বাজান, একটা কথা কই, আমি কাজের মেয়ে ঠিকই, তাই একটু উপরের লেভেলের, আমার ড্রেস দেখলে বুঝেন না। আমার হুকুম ছাড়া কাজের লোক রাখতে তোদের কে বলেছে? তাইলে বাই করে দিই। না না থাক, মেয়েটাকে দেখে ভালোই মনে হচ্ছে, লেখাপড়া জানা মেয়ে, ভালোই হবে। থাক থাক থাক, সজীব কোথায়? ওকে বলি আগামী রোববার ওর মায়ের খুনের কেস আদালতে উঠবে। অর্ডার, 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 মহামান্য আদালত, এই কেস একদম পানির মতো পরিষ্কার। কোটিপতি মনির চৌধুরী ব্যবসা উপলক্ষে চিটাগাং যাওয়ার সময় তার স্ত্রী সালমা চৌধুরীকে বাড়িতে তার স্ত্রীর বান্ধবী রাহেলার কাছে রেখে যান। সেই সুযোগে ওই বান্ধবী নামের কালসাপ চৌধুরীর স্ত্রীকে গলা টিপে মেরে 25 লক্ষ টাকা নগদ ও হীরার হার নিয়ে পালিয়ে যায়। এই ফাইলে তখনকার তদন্তকারী কর্মকর্তার সব তথ্যই লিপিবদ্ধ আছে, তাই আমি আদালতের কাছে আর্জি পেশ করছি, এই আসামিকে এমন শাস্তি দেয়া হোক যাতে আর কেউ যে থালায় খায় সেই থালা ছিদ্র করার সাহস না পায়। দ্যাটস অল ইওর অনার। মহামান্য আদালত, আমার বিজ্ঞ বুদ্ধিমান বিদ্বান প্রতিপক্ষের কথা শুনে মনে হইল এটা আদালত না হয়ে নাটকের মঞ্চ হইলে ভালো হইত। অর্ডার, 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 আপনি কে? আমি আমি রঙ্গমঞ্চের একজন শিল্পী, এই আমার ওকালতনামা। রাহেলা বেগমের পক্ষে ওকালতি করার জন্য আপনার অনুমতি চাই মহামান্য আদালত। থ্যাংক ইউ মহামান্য আদালত, আমি অ্যাডভোকেট আসান আলী, MA LLB। অনেকদিন হয়েছে ওকালতি ছাইরা দিছি,
কারণ এই সত্য রে মিথ্যা আর মিথ্যা রে সত্য বানানো এই খেলা আমার ভালো লাগে না হুজুর। তাই গ্রামে গ্রামে ঘুরে বেড়াই আর মানুষের মুশকিল আসান করি, তাতে হয় কি এই মনটার ভিতরে একটা সুস্থ ভাব থাকে আর কি। হুজুর, এই মিস্টার গোলাম আলী সাহেবের মাথায় একটু গন্ডগোল আছে মনে হয়। উনি সাক্ষী আনলো, আর সেই সাক্ষী পবিত্র কোরআন শরীফের উপর হাত রেখা কইল আমি খুন হইতে দেখিয়াছি। তা হুজুর, উনার সাক্ষীরা কি ওৎপাইটা খাড়াইয়াছিল যে কখন একটা খুন হইব, আর তাও নারা খাড়াইয়া খাড়াইয়া দেখব। অর্ডার, অর্ডার, অর্ডার। আপনি কি বলতে চান? মহামান্য আদালত, আমি আর কিছু কইতে চাই না, এই রহমান সাহেবরে একটু জেরা করার অনুমতি চাই। অনুমতি দেওয়া হলো। আচ্ছা রহমান সাহেব, আপনি কোরআন শরীফের উপরে হাত রেখে কইছিলেন খুনের সময় আপনি ঘরে আছিলেন? জি, এখনো বলতেছি আমি ঘরে আছিলাম। বাহ, তা কি আপনি ওই খাবারের ঘরে, নাকি শোয়ার ঘরে, নাকি রান্না ঘরে আছিলেন? না, আমার শোবার ঘরে। তো দরজা জানালা কি বন্ধ ছিল না খোলা ছিল? না, সব বন্ধ ছিল, কারণ আমার আবার ঠান্ডার ব্যারাম আছে। আচ্ছা, আপনার চোখে তো কোনো ব্যারাম নাই, মানে ওই এক্সেলেন্স, জুম লেন্স, মাইক্রো লেন্স তো লাগানো নাই? অবজেকশন ইওর অনার, এইসব প্রশ্নের কোনো মানে হয় না। অবশ্যই মানে হয় না। মহামান্য আদালত, চোখে যদি লেন্স লাগানো নাই থাকে তাহলে ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ কইরা শুয়ে থাইকা রহমান সাহেব কেমন কইরা নিজের চোখে দেখলেন একটা খুন হইল? ব্যাপারটা কেমন গোলমাল মনে হইতেছে না? অবজেকশন ওভাররুলড। থ্যাংক ইউ মহামান্য আদালত। তার মানে আপনি মনের ভিতরে যে শোক আছে তাই দিয়ে দেখছেন? প্রথমে ঘুমাইতেছিলেন, পরে চেঁচামেচি শুনে গিয়ে দেখলেন, অথবা আমেনা বেগম মানে আপনার স্ত্রী আইসা কইল ওগু জল দিস বুবুরে মাইরা ফালাইতেছে, আপনি পরে কি মরি করে গিয়ে দেখলেন? হ্যাঁ, হ্যাঁ, আপনি ঠিক বলছেন, কিন্তু জানলেন কেমনে? কোনটা ঠিক কইতেছি, চেঁচামেচিটা না বউ আইসা খবর দিল সেইটা? দুইটার একটা হবে, ঠিক মনে নাই। এইটা একটা সত্যি কথা কইছেন। জানেন তো মিথ্যাবাদীদের স্মরণ শক্তি আবার বেশি থাকতে হয়, কখন কোথায় একটা মিথ্যা কথা কইছেন সেটা মনে রাখতে হয় না? হ্যাঁ হ্যাঁ, আমি জানি। থ্যাংক ইউ রহমান সাহেব। আপনি যেই ডালে বাস করেন তার পাতায় থাকি আমি, আপনি যে স্কুলের ছাত্র তার হেডমাস্টার আমি। আচ্ছা রহমান সাহেব, যখন দেখলেন আপনার বইন্ডে গলা টিপা মারতেছে তখন বাধা দিলেন না কেন? হ্যাঁ, আপনার বউ আর আপনার মতো পুষ্টিকর দেহ থাকতে রাহেলা বিবির হাত থেকে বইন্ডে বাঁচাইতে পারলেন না? কেমন বাহাদুর আপনি! হ্যাঁ, না মানে আমি দেখি নাই, ঘরে শুয়ে আছে। অবজেকশন ইওর অনার, আমার সাক্ষীকে ভরকানো হচ্ছে। না উকিল সাহেব, ভরকানো হইতেছে না, সত্য বলানো হইতেছে, যেই সত্যরে আপনারা ওভারলুক করে গেছিলেন। মহামান্য আদালত, রহমান সাহেব এই কাঠগড়ায় খাড়াইয়া কইছিল মিসেস সালমারের রাহেলা বেগম গলা টিপা খুন করছে, কারেক্ট? এখনো বলতেছি গলা টিপা মারছে। বাবা বাবা, আরে গলা টিপাই যদি মারে তাহলে গলায় কি ফিঙ্গার প্রিন্ট বা আঙ্গুলের ছাপ থাকবো না? কেমনে হয়? পোস্টমর্টেম রিপোর্টে বলা আছে কোনো কিছু চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। মনে পড়ছে, বালিশ চাপা দিয়া, বালিশ চাপা দিয়ে মারা হয়েছে। ঘরে শুইয়া থাইকা তা আপনি জানলেন কি করে, নাকি অনুমান করে কইতেছে? অনুমান কইরা। তাইলে রাহেলা বেগম যে খুন করছে এইটাও আপনি অনুমান করে কইছেন? জি না, মানে ইয়ে, আরে থামেন 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 মহামান্য আদালত, জি না মানে
এইটার কোনো মানে আপনি বুঝছেন? বুঝেন নাই, আমিও বুঝি নাই। ও বিদ্যান উকিল সাহেব, আপনি কিছু বুঝছেন? আপনিও বুঝেন নাই। আসলে মিথ্যা কথাই বোঝা যায় না, জি না মানে এইসবের কোনো মানে নাই, আর এই কেসেরও কোনো মানে নাই। অর্ডার, অর্ডার, অর্ডার। কেস আগামী রবিবার সকাল 10টা পর্যন্ত মুলতবি করা হলো। বউ, অবস্থা বেশি ভালো বুঝতেছি না। ওই শালার উকিল এমন হয় প্যাঁচ মারে, মনে হয় বুকের ভিতর থেকে কলজেটা টাইনা বাইর করে আনবো। হ, আমারও কেমন জানি ভয় ভয় করে। হেই, চলো না আমরা এখান থেকে পালাই। পালাই যায় খাইবা কি? একবার তো চুরি কইরা 25 লক্ষ টাকা লইয়া দেশে যাইবার নাম কইরা দুলা ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছিলাম, তারপর তো আবার ফিরাইতে হইল। চুরির মাল সরে লইয়া গেল। সরে নেয় নাই, তোমার গোবর বুদ্ধিতে পথে বইছি। কি নামা করবা, হিরোইনের লাগে ছবি তুলবা? ওই যে তোমার বন্ধু নামের দুশ্মন আফজাল আইসা লোভ দেখা কইল, আর অমনি তুমি 25 লক্ষ টাকা খাটাইয়া ছবি করলা। ছবির নামের কি বাহার, তুমি আর আমি, ছবি হলো সুপার সুপার ফ্লপ। আরে ওই শালাই তো আমার পথে বসায় দিছে। এখন কাম করো, তোমার কাছে যে হীরার হাটটা আছে ওইটা বেচা। খবরদার, ওইটার দিকে নজর দিবা তো তোমার চোখ তুলে ফেলামো আমি। ওইটা আমার মায়ের বিয়া আর ছেলের ব্যবসার কাজে লাগামো, ওইটা আমি বেচতে দিমু না। আরে তোমার মায়ের বিয়া দেবো তো সজীবের লগে, সেই আশাই তো এতকাল আমরা মুখ বুঝা লাঠি গুতা খাইয়া পড়ে রয়েছি। চুপ করো, টিনার সাথে সজীবের বিয়ার আশাও শেষ, কারণ সজীব বিয়া করে ফেলাইছে। আরে শেষ না, শেষ না, এখন ওই বউরে বিদায় করে দিছে, এখন আমাগো পথ পরিষ্কার। টিনা কই? কেন টিনা দেখি হইব? আরে ওরে দিয়া সজীবের হাত কইরা কোন রকম বিয়া করায় ফেলতে পারলে কাম শেষ, তখন কোনো চিন্তা নাই। টিনা ডাকো। টিনা, এই টিনা, কি হয়েছে, ডাকছো কেন? কি হলো, সজীবের পড়েছিস? আরে না, ও তোমাকে পাত্তাই দেয় না। শোন, এটা ঘুমের ওষুধ, সজীবের খাওয়াই দিবি, তারপর ওরে জড়ায় ধরে থাকবি, আর আমি ছবি তুলুম। ওই ছবি দুলা ফেলে দেখা কমু, আমার মেয়ের ইজ্জত বাঁচান, আপনার ছেলে আমার মায়ের, তখন তোর সাথে সজীবের বিয়ে হইব। এখন যা, ট্যাবলেটটা লয়ে যা। তোমার জন্য বেটি এনেছি। বেলা 11টার সময় বেটি, আমি সকালে চা খেয়েছি, লাগবে না। টিনা, চা না খাও, অন্য কিছু খাও। টিনা, টিনা প্লিজ ছাড়ো। আরে আরে, অন্য কিছু লাগবে না। আরে প্লিজ টিনা, ওহ আমার দেরি হয়ে যাচ্ছে। ছাড়বো না টিনা, টিনা প্লিজ ছাড়ো। ওকে ওকে বাবা, ওকে ওকে, চা খাচ্ছি। এবার তুমি খাও। আরে ছাড়ো না। থ্যাংক ইউ, এবার আমি যাই, বাই। এই শোনো, এখন তুমি আর যেতে পারবে না, ঘুমিয়ে পড়বে, তারপর বুঝবে মজা। এই টিনা, টিনা, এই টিনা, কাম হয় না।
কাম হয়েছে। ঘুমের ওষুধ সজীবকে খাওয়াইতে গিয়ে আমি খাইয়ে ফেলাইছি। তুমি জানলে কেমনে? আমার কাছে জাদু আছে। এক কাম করেন, টিন আর বিয়া বাদ দিয়া আপনি নিজেই আর একটা বিয়া কইরা ফেলান। আমি বিয়া করুম? আমার তো বউ আছে। হ্যাঁ রে, বউ কয় না, বুড়ি কয়। আমিও তো বুড়া, আমারে বিয়ে করবো কিনা কি যে কন। আর বুড়া হইলে আপনার বাপ হইব, আপনি হইবেন কেন? আপনার এমন কি বয়স হইছে? খারাপ বললো নাই, কলপ লাগাইলে অবশ্য বোঝা যাইব না। সত্য কইছে, সত্য। ওসি সাহেব, আজ থেকে 18 বছর আগে আপনি সাব ইন্সপেক্টর ছিলেন না? জি। এই 18 বছরে সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর হওয়ার গতিটা তেমন ভালো ছিল না, তাই না? আমার প্রমোশনের সাথে এই কেসের কি সম্পর্ক? হ্যাঁ, অবশ্যই সম্পর্ক আছে। মামলা আদালত একজন দক্ষ অফিসার তার দক্ষতার জন্য প্রমোশন পায়, কিন্তু একজন অদক্ষ অফিসার 18 বছরেও কোনো প্রমোশন পায় না। আচ্ছা বাদ দেন এসব কথা, একটা ব্যক্তিগত প্রশ্ন করি। আপনার বাবা নাকি একটি কম বয়সী মেয়ে নিয়ে পালিয়ে গেছে? কি যাতা বলছেন, সব মিথ্যে কথা। কিন্তু আমি তো শুনলাম সব সত্যি। শোনা কথা কখনো সত্যি হয় না। আরে শুধু আমি না, ওই যে আমার ভাগ্নি, সেও শুনছে। কারো বলাতে মিথ্যা কখনো সত্যি হয়ে যায় না, এর জন্য প্রমাণ লাগে। একেবারে সুস্থ ভাব। মামলা আদালত, তাইলে কোনো প্রমাণ ছাড়া শুধুমাত্র রহমান আর তার স্ত্রীর মুখের কথায় উনি কি করে বিশ্বাস করলেন যে আমার মক্কেল রাহেলা বেগম খুন করছে? বলেন, এই রকম কোন আলামত বা প্রমাণ আপনার কাছে আছে? না মানে, আসামি তো পলাতক ছিল। হ্যাঁ, কেউ পালাইয়া গেলেই যে খুনি, এটা কোন আইনের বইয়ে লেখা আছে কোন দেখি? না মানে নেন মামলা আদালত, আবার শুরু হয়ে গেছে। না মানে ইয়ে, আমি এসবের কোনো অর্থ বুঝি না। গোলামলি সাহেব, আপনি যদি বুঝে থাকেন তাহলে এই কোর্টে একটু বুঝাইয়া দেন। আমার প্রতিপক্ষ এইসব কথা বলে কি প্রমাণ করতে চান? প্রমাণ করতে চাই যে আমার মক্কেল খুন করে নাই, খুন করছিল অন্য কেউ। তবে এই ওসি সাহেবের অদক্ষতার কারণে আসল খুনি কেসটারে ধামা চাপা দিছিল। আমার মক্কেল রে ভয়ভীতি দেখায় কইছিল, তুমি পালায়া যাও, তোমার ফাঁসি হইব, তোমার কোলের ওই সন্তান রাস্তায় রাস্তায় ঘুরিয়া ঘুরিয়া না খাইয়া মরব। তাহলে আমার প্রতিপক্ষ কি বলতে পারেন আসল খুনি কে? মামলা আদালত, আমারে 7 দিনের সময় দেন, আমি আসল খুনিরে সশরীরে এই আদালতে হাজির করব। 7 দিন সময় দেয়া হলো। Thank you.
আপনার জন্য তো আমি অপেক্ষা করতেছি। বসেন, তুমি আমার একটু সেবা যত্ন করবা না? দেখেন কেমন লাগতেছে আমারে। শুনিন, আমি তো আপনার সেবা যত্ন করতেই চাই, কিন্তু আপনার স্ত্রী আমারে সারাক্ষণ বকে, বলে ইডিয়েট, নানসেন, ইংলিশ, তুই আমার স্বামীর ঘরে যাবি না। তোমার এই কথা কইছে? শুধু এই কথা নয়, আরো অনেক কথা বলে। আমি একজন অসহায় নারী, তবে একটা উপায় আছে। কি? আপনার ওই বুড়ি বৌডারে বয়স কইরা দেন, তাইলে আমাদের জীবনে আর কোনো অসুবিধা হইব না, বুঝলেন? আমি রাত্রি দিয়ে বাই করে দেব। আমার বুকে আসো না, চলে গেল। এই
আসল বিপদ চর মেরে একদম দাঁত ফেলে দেবো। ইডিয়েট, এই কি হবে? এই শোন, সাত দিন সময় নিছিলাম, তিন দিন গেছে গা, আর সাত দিন আছে। এর মধ্যে যেমন হোক একটা পয়েন্ট বাইর করতে আমি লাই গেছি মামা। কোন খবর বাই করতে পারলে তোমারে জানাই দিমু। শোনো, তুমি কই থাকবা? আরে কেমনে খবর দিও কেমনে? ও এই যে 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 এই মোবাইলটা রাখ, আমি যেখানেই থাকি ফোন দিবি, আমি সোজা চলাম। ঠিক আছে মামা। মামা মারে দেখতে গেছিলা? হ্যাঁ, কাইলে দেখতে গেছিলাম, দেখে আইছি, ভালোই আছে। শোন, তোর এখন আর দেখা করার দরকার নাই, আর সাবধানে থাকবি, কেউ যেন টেন না পায়, তাইলে কিন্তু কেসটা হাতে আইসা আবার ফসকা যাবো গা। না না, আমি ঠিক আছি মামা। হ্যাঁ শোন, এই খুনের মোটিভা ছিল 25 লক্ষ টাকার একটা হীরার হার। তুই একটু রহমানের ঘরের দিকে চোখ রাখবি, এইটার খোঁজ পাইলেই আমি কেসটারে সুষ্ঠু ভাব করে দিব। ঠিক আছে মামা। হ্যাঁ ভাগ্নি, আমি যাই গা, তুই যা। এই রাধার। আচ্ছা, এই বাড়ির মালিক কবে হইবেন আপনি? সজিবের বউ ফিরাইলে তো বাইর কইরা দিব। আরে না না, এমন পেঁচে ফেলাইছি, ওখান থেকে বাইর হইতে পারবো না। পেঁচ? ও পেঁচ! এইটা হলো চালাকি, সাত দিন মারে পুরা খুনের দেয় ফাঁসায় দিছি। খুন? ওরে বাবা! আরে ভয় নাই, এই বাড়ি করতি আমার দুঃসম্পর্কের বুবু, তার আমি খুন করছিলাম, আর এইটা সাত দিন মায়ের ঘরে সামাই দিছি। এই সুযোগে রায়লার শেষ করে দেব। জব্বর কাম করছিলেন, কে দেখে নাই তো? আরে কেউ না, খালি আমার বউ। এই তা কাম করছেন, এখন বউ সাইরা দিলে সব কইয়া আপনারে ফাঁসাই দিব। আরে না, তার আগে ওরে আমি খতম করে দিব। তা মিয়া ভাই, তোবা তোবা তোবা, কি কই রহমান মিয়া, খুন শুধু শুধু করছিলেন না কি মাল পানি কিছু? 25 লক্ষ টাকা চুরি করছিলাম, সিনেমা বানাইয়া ফ্লপ খাইছি। সিনেমা খাই? সিনেমা রে, সিনেমার নাম রাখছিলেন কি? তুমি আর আমি। জব্বর নাম দিছিলেন তো, তোর কামায় নেই, চুরির টাকা চুরি খাইছে, কিন্তু অহন আপনি পথের ফকির, বিয়া করে আমাকে খাওয়াবেন কি? আরে না, পথের ফকির না, একটা হীরার হার আছে, ওইটা আমার বউ বেচতে দেয় না, ওরে তালাক দিয়া ওইটা বেচা আমরা সংসার করব। আপনি একটা বউ, বউর কাছে হীরার হাত থাকলে ওইটা কি বেচতে দিব? আরে না, বউর কাছে না, এইখানে এই বাগানে এই পেয়ারা গাছের নিচে। ওরে বাবা, এই বাগানের পেয়ারা গাছের নিচে? এই গাছের নিচে কোপেতে ব্যথা করতেছে। আমার পিড়িতে এইখানে ফিরিস। আরে না না, এমন পেঁচে ফেলাইছি, ওখান থেকে বাইর হইতে পারবো না। পেঁচ? এইটা হলো চালাকি,
একদিন মারে পুরা খুনের দেয় ফাঁসায় দিছি। খুন? ওরে বাবা। আরে ভয় নাই, এইবারই করতি আমার দুঃসম্পর্কের বউ, তার আমি খুন করছিলাম, আর এইটা ওই শান্তি মায়ের ঘরে সবাই দিছি। জব্বর কাম করছিলেন, কে দেখে নাই তো? আরে কেউ না, খালি আমার বউ। খুন শুধু শুধু করছিলেন নাকি মাল পানি কিছু? 25 লক্ষ টাকা চুরি করছিলাম, সিনেমা বানাইয়া ফ্লপ খাইছি। কিন্তু আমার তো আপনি পথের ফকির, বিয়া করে আমার খাওয়াবেন কি? আরে না, পথের ফকির না, একটা হীরার হার আছে, ওইটা আমার বউ বেচতে দেয় না। বউয়ের কাছে হীরার হাত থাকলে ওইটা কি বেচতে দিব? আরে না, বউয়ের কাছে না, এইখানে এই বাগানে এই পেয়ারা গাছের নিচে। ওরে বাবা, এই বাগানের পেয়ারা গাছের নিচে? এই গাছের নিচে কোমেতে ব্যথা করতেছে। শুনলে তো, চাঁদনির মার নির্দোষ বাবা। চুপ, এ কথা এখন কিচ্ছু বলবি না, আগে বাগানের মাটির নিচ থেকে গহনাগুলো বার করতে হবে, প্রমাণ ছাড়া কোনো কাজ হবে না। ঠিক আছে, আজ রাতে ওগুলো উঠানোর ব্যবস্থা করব। কর। কই বাবা, আরেকটু কম। এইতো বাবা সজীব। হ্যাঁ সজীব, এই তোর মায়ের হীরের হার, শয়তান রহমান এই হারের জন্য তোর মাকে, ওকে আমি ছাড়বো না বাবা, মেরেই ফেলবো, চলো। তুই আমার ধরিস না। আমি ধরুন না তো কে তোমার ধরবো? কমলা, আমি কমলা রানীর সংসার গরুম। কি তুমি আমারে থুয়া কমলা রে? কমলা ঠিকই কইছি, তুমি তো লুচ্চা বদমাইশ। শুধু তাই না, ও একটা খুনি। তুই 25 লক্ষ টাকা আর এই হীরের হারের জন্য আমার স্ত্রীকে খুন করেছিস। তার প্রমাণ এই টেপেই আছে। চাঁদনি তুমি? হ্যাঁ আমি, আমি কমলা সেজে এই বাড়িতে ঢুকে এই শয়তান খুনির কাছ থেকে সব রেকর্ড করে এই ক্যাসেটে ভরে তোমাদের শুনিয়েছি। এইবারই করতি আমার দুঃসম্পর্কের বউ, তার আমি খুন করছিলাম, আর এইটা শান্তি মায়ের ঘরে সবাই দিছি। এখন বউ সাইজা দিলে সব পড়িয়ে আপনারা ফাঁসাই দিব। আরে না, ওই তালাক দিয়া ওইটা বেচা আমরা সংসার করব। কি, আমারে তালাক দিয়া ওই হীরার হার বেচা ওরে নিয়ে তুমি সংসার করবা? তোর সেই সাদার এই জীবনে পূর্ণ হবে না। কোর্টে এই টেপ রেকর্ডার শুনিয়ে এই হীরের হার না, তোদের ফাঁসি তো চাবো। এই যে আমার হীরের হার, আমি গলায়, হ্যাঁ গলায় ফাঁসির দড়ি পরবি। চল চল, তোদের ফাঁসি দেবো। আমার একা না, ওকে ধরবো, আমি আসি। চল সজীব, এই খবরদার, আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই। না বাবা, রহমান পালিয়েছে, আমার ফেরা দেন, কোন পরিচয় লুচ্ছে মেরা। হ, শোনো, তুমি কোর্টে সাক্ষী দিলে সব সত্যি বললে বাঁচতে পারবে, নইলে তোমাকেও মরতে হবে। না না, আমি সব সত্যি কমু, আমারে কোর্টে নিয়ে চলে। কাল সকাল 10টায় কোর্টে গিয়ে সব সত্যি কথা বলবো, আমি সব সত্যি বলবো। হ্যালো মামা, চুরি যাওয়া হীরা হার আর রহমান মামার স্বীকারোক্তি আমি ক্যাসেটে রেকর্ড করেছি। না না, তোমার আসতে হবে না, কাল সকাল 10টার মধ্যে আমরা কোর্টে পৌঁছে যাব। কারাগালি, তোমারে যা কইলাম সব বুঝতে পারছো? হ্যাঁ সব বুঝতে পারছি। তাহলে শোনো, মনীষ সাহেব তার ছেলের ছেলের বউ যেন কোনো অবস্থাতেই ক্যাসেট আর হীরার হার নিয়ে কাল সকাল 10টায় কোর্টে পৌঁছাতে না পারে। আপনি কোনো চিন্তা করেন না, কোর্টে পৌঁছানোর আগেই ওদের লাশ পড়ে যাইব। Hey!
আপনি সাত দিনের সময় চেয়েছিলেন, আজ সাত দিন শেষ হয়েছে। কোথায় আপনার সাক্ষী? মহামান্য আদালত, আমার সাক্ষী কিছুক্ষণের মধ্যে আইসা পড়ব, শুধু এক ঘন্টা সময় চাইতেছি। মহামান্য আদালত, এইভাবে কালক্ষেপণ করে কেসটা ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করা হচ্ছে। ভিন্ন খাতে চেষ্টা না, সত্যি প্রকাশ করার চেষ্টা করতেছি গোলাম আলী সাহেব। আপনি ভালো করেই জানেন, টাইম ডিলেইড জাস্টিস ডিনাইড। ইয়েস আই নো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সত্যকে জানার জন্য একটু সময় দিতে হয়। মহামান্য আদালত, আমাকে মাত্র এক ঘন্টা সময় দেন। অর্ডার, অর্ডার, অর্ডার। এক ঘন্টার জন্য কোর্ট মুলতবি করা হলো। আপনার সাক্ষী উপস্থিত হয়েছে? জি না। মহামান্য আদালত, আমার মনে হয় রাস্তায় কোনো বিপদ হয়েছে। এসব মিথ্যে অজুহাত মাত্র। আমি, আপনি, এমনকি জজ সাহেবও সময় মতো উপস্থিত হতে পারলেন আর আপনার সাক্ষী পারল না, সে কি কানা না খোড়া? মিস্টার প্লিডার, অনির্দিষ্ট সময়ের জন্য কোর্ট বিচার কার্য বন্ধ রেখে বসে থাকতে পারে না। মহামান্য আদালত, আমি সময় নষ্ট করিয়া এই আদালতে বিব্রত করতে চাই না। আমি সাত দিনের সময় চাইছিলাম, এই আদালত আমার সাত দিনের সময় দিছে। আজ বিকাল পাঁচটা পর্যন্ত আদালতের সময়, আর পাঁচটার মধ্যে যদি আমি আমার সাক্ষীকে হাজির করতে না পারি, তাহলে আপনি যে রায় দিবেন আমি তাই মেনে নিব। কোর্ট চারটা পর্যন্ত মুলতবি করা হলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মহামান্য আদালত, থ্যাংক ইউ। জামাই না, কি অসুস্থ ভাব। কি সব এখানে? এদিকে আসো জামাই, আমি একটু দেই। হ্যাঁ, আমি চলো। উনি সাক্ষী দেবে, তাড়াতাড়ি করে দিয়েছেন, তাড়াতাড়ি দেখো। আরে তাড়াতাড়ি হাঁটেন, কি অসুস্থ ভাবছো তো দিকে। মামা, আমি এদিকে দেখছি, আপনি ক্যাসে তার মামি কিনে তাড়াতাড়ি কোর্টে যান, সময় নেই। তারপরে কোর্টে মহামান্য আদালত, আসামি পক্ষের উকিল আহসান আলী চলে গেছেন, আর পালিয়ে না গিয়েও কোনো উপায় নেই, কারণ দুদুবার সময় নেবার পরও তিনি সাক্ষী উপস্থিত করতে পারেননি। মহামান্য আদালত, তাই আর সময় নষ্ট না করে রায় দেবার জন্য সানির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। দ্যাটস অল ইওর অনার। অর্ডার, অর্ডার, অর্ডার। আসামি পক্ষের উকিল আসামি রাহেলার নির্দোষিতার প্রমাণ দেবার সময় নিয়েও কোনো সাক্ষী উপস্থিত করতে পারেননি, এমনকি এই আদালত থেকে তিনি কোনো কিছু না বলে চলে গেছেন। সুতরাং আর সময় নষ্ট করার কোনো মানে হয় না। Oh, yeah!
আদালত সাক্ষী প্রমাণ এবং পুলিশের রিপোর্ট সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করে রায় দিচ্ছেন যে দাঁড়ান মহামান্য আদালত, মহামান্য আদালত, এই ক্যাসেটে খুনির নিজের স্বীকারোক্তি আছে। আর এই আমার সাক্ষী মিসেস আমেনা বেগম, তিনি সেই খুনের প্রত্যক্ষদর্শী, ওনার জবানবন্দি নেন, তাড়াতাড়ি ওনার জবানবন্দি নেন। আদালত, এই হলো আসল খুনি। হুজুর, আমি না। অর্ডার, অর্ডার, অর্ডার। আসামি রহমানকে পুলিশ কাস্টডিতে নিয়ে কেস শুরু করার আদেশ দেয়া হল, আর সেই সাথে আসামি মিসেস রাহেলা বেগমকে নির্দোষ সাব্যস্ত করে বেকসুর খালাস দেয়া হল। আমরা এই শহরে থাকুম না, দাঁড়ান। আমার ঘরের লক্ষ্মীকে নিয়ে আপনি কোথায় যাবেন বোন? না জেনে আপনাকে দোষারোপ করে আমি যে ভুল করেছি তা নিজ গুণে ক্ষমা করে দেবেন? না না, এসব আপনি কি বলছেন বৌমা? তোমার এই সন্তানটা কি ক্ষমা করা যায় না? ভুল তো সবাই করে, আমারও হয়েছে। তুমি আমার ঘরের লক্ষ্মী, চিরকাল ঘরের লক্ষ্মী হয়ে থাকবে। সচিব এদিকে। ঘরের লক্ষ্মীকে ঘরে নিয়ে চল। কি মামা? বিআই সাহেব, বিআই সাহেব, ভুল করার সময় মানুষ যদি তার ভুল বুঝতেই পারত তাইলে তো সে ভুল করত না। আসল কথাটা হইল ঘরের লক্ষ্মী তার ঘরে ফিরে যাইতেছে, এইটাই তো কেমন জানি সুস্থ স্বভাব।